সুপ্রিয় দর্শক, আবার এসেছি আমরা সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠান নিয়ে। আমরা এই অনুষ্ঠানটি মানসিক স্বাস্থ্যের উপরেই বেশি জোর দিই সবসময় অনুষ্ঠানটিতে, এবং আগামী 10ই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হবে। এবং এবারের মানসিক স্বাস্থ্যের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে এই যে চেঞ্জিং ওয়ার্ল্ড, এর মধ্যে তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কী ভাবছি বা কীভাবে তরুণদের মানসিক স্বাস্থ্য ভালো রাখা সম্ভব, মানে তরুণদের মানসিক স্বাস্থ্যের উপরেই এবারের বিশ্ব স্বাস্থ্যের প্রতিপাদ্যটি জোর দিয়েছেন, সেটি আমাদের আজকের বিষয়বস্তু যদিও নয় আলোচনার, তারপরে আমি আমার অতিথিদের কাছ থেকে একটু আশা করব যে এবারের প্রতিপাদ্যের উপরে একটু জাস্ট আলোকপাত করতে, আমরা হয়তো পরবর্তীতে এটি নিয়ে আরও দীর্ঘ আলোচনা করতে পারি। আর আজকের যে আলোচিত আলোচনার বিষয়বস্তু সেটি খুবই সাধারণ, খুবই সবার ঘরে ঘরেই হয়তো বিষয়টি আলোচিত হয়, সেটি হচ্ছে বউ এবং শাশুড়ি। এই যে একটি সম্পর্ক, এটি খুব মধুর হতে পারত, খুব সুস্থ হতে পারলে খুব ভালো হতো, তাতে করে পুরো ফ্যামিলিটা অনেক ভালো থাকে। কিন্তু আনফর্চুনেটলি আমরা অনেক সময় আমাদের প্রফেশনেও আমাদের শুনতে হয় যে সেটি খুব সুখকর হচ্ছে না, এবং এটিকে কি করে সুস্থ করে তোলা সম্ভব। এখানে দুজনেরই যেহেতু ভূমিকা রয়েছে, আরও একজন ব্যক্তি যিনি বিয়ে করেছেন, বউটি যার তার এবং যার মা, তারও এখানে কিছুটা ভূমিকা অবশ্যই পালন করা দরকার, কিন্তু সেটি বোধহয় আমরা করে উঠতে পারছি না, তার জন্য কিছুটা অসুস্থতার পর্যায়ে চলে যাচ্ছে। তো সেটি আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয়। আমি পরিচয় করিয়ে দিচ্ছি অতিথিদের সাথে, আমাদের সাথে দুটো চেনামুখী আছেন, একজন হচ্ছেন ডক্টর হেলাল আহমেদ, উনি হেলালুদ্দিন আহমেদ, উনি মনোচিকিৎসক, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে উনি শিক্ষকতা করছেন, কাজ করছেন মনোচিকিৎসক হিসেবে। আর আছে কোহিনুর বেগম চৈতি, চৈতি স্কলাস্টিক বিদ্যালয়ে সে একজন সিনিয়র স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে কাজ করছে। তো দুজনকে স্বাগত অনুষ্ঠানে, আপনাকে দিয়ে শুরু করি। দুটি বিষয় একটু ছোট্ট করে প্রতিপাদ্যটা বলে তারপরে আপনি আজকের বিষয়ে যদি জানেন। এই বছরের প্রতিপাদ্যটা আপনি বললেনই যে পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য। এখন পরিবর্তনশীল বিশ্বের সাথে তরুণদের মানসিক স্বাস্থ্যের সম্পর্কটি এভাবে জোড়ানো হয়েছে এবারে প্রতিপাদ্যে, যে এই বিশ্বটি কিন্তু প্রযুক্তির মধ্য দিয়ে চলে যাচ্ছে, ফলে যেই বিষয়গুলোকে এবারে প্রতিপাদ্যে অনেক বেশি ব্যাখ্যা করা হয়েছে তার মধ্যে প্রথমেই চলে আসছে প্রযুক্তি এবং সাইবার বুলিং। তরুণেরা সাইবার বুলিংয়ের মাধ্যমে কীভাবে তাদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে ফেলছে, প্রযুক্তি আসক্তির মধ্য দিয়ে তারা কীভাবে নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি ট্রমা তাদেরকে কীভাবে ক্ষতিগ্রস্ত করছে, যুদ্ধ, মাইগ্রেশন, ফোর্সফুল মাইগ্রেশন, এই জিনিসগুলো তাদেরকে কীভাবে ক্ষতিগ্রস্ত করছে। হঠাৎ করে কিন্তু আত্মহত্যার প্রবণতা তরুণদের মধ্যে বেড়ে গেছে। 2 দশক আগেও যেটি ছিল যে 40-এর পরে আত্মহত্যার প্রবণতা বেশি, 2 দশক ধরে কিন্তু তরুণদের মধ্যে সারা পৃথিবীতে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাচ্ছে। এই ইস্যুগুলোকে নিয়ে কিন্তু এবছরের প্রতিপাদ্য, কারণ আগামী দিনের পৃথিবী কিন্তু তরুণদের পৃথিবী, এবং তরুণদের মানসিক স্বাস্থ্য ভালো থাকলেই পৃথিবীর স্বাস্থ্যটাও ভালো থাকবে। সেই কারণে এবছরের প্রতিপাদ্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিপাদ্য, যেটিকে কেন্দ্র করে আমরা সারা বিশ্বেই কিন্তু তরুণদের মানসিক স্বাস্থ্যকে আরও বেশি উৎকর্ষ করার জন্য যা যা করণীয় তার পদক্ষেপগুলো আমাদের নিতে হবে, এবং প্রতিপাদ্যটা আসলে ভীষণ প্রয়োজনীয় জায়গাটাকে অ্যাড্রেস এই মুহূর্তের জন্য খুব প্রয়োজনীয় একদমই। আর আজকের বিষয়টি নিয়ে একটু টাচ আপন করলে, আমি আজকের বিষয়টি তো আমরা বলেইছি যে বউ শাশুড়ি যে সম্পর্ক, আমরা বলি যে এই সম্পর্কটি মধুর হবে এটিই কিন্তু কাম্য, এবং এই সম্পর্কটি মধুর যখনই হয় না তখন কিন্তু এর প্রভাব শুধু বউ আর শাশুড়ি দুজনের উপরে পড়ে না, এটি কিন্তু সমস্ত পরিবারের ভেতর সেটি সংক্রমিত হয়ে যায়, এবং যার বউ বা যার শাশুড়ি বা যার মা তিনিও কিন্তু এটি ব্যালেন্স করতে যেয়ে বা সমতা রাখতে যেয়ে এক ধরনের হিমশিম খেয়ে যান, এবং যদি পরিবারে কোনো ছোট শিশু থাকে তাদের উপরেও কিন্তু, যে যার সন্তান থাকে ছোট সন্তান তাদের উপরেও কিন্তু এর উপর একটা প্রভাব পড়ে। বলে আমরা বলবো এটি শুধু দুজনের সম্পর্কটা সুস্থ রাখাটা এই কারণে জরুরি যে এটি শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি পরিবারের ভেতরে ছড়িয়ে পড়ে, এবং পরিবারের শিশু থাকলে তার বিকাশের ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি হয়, এবং সেই ক্ষেত্রেও সেই প্রতিপাদ্যের বিষয়টি আবার আমাদের চলে আসে যে তাদের শিশু মনের একটি ট্রমা যদি তারা দেখে, ঘরের ভিতরে ট্রমা, সেই জিনিসটি কিন্তু তাদের মানসিক বিকাশের ক্ষেত্রে অন্তরায় হয়ে যায়, ফলে বউ শাশুড়ির সম্পর্কটি সুস্থ রাখাটা খুবই প্রয়োজন। অনেক কিছু সুন্দর বলেছেন, দিয়েছেন, ধন্যবাদ। দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি যেহেতু একটা স্কুলের সাথে আছি, আমার যে জায়গাটাতে একটু বলতে হয় যে তরুণ সমাজের মানসিক স্বাস্থ্যের বিষয়টা সময়টা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে আমরা আসলে কতটুক তাদের মানসিক স্বাস্থ্য রক্ষায় বা সুরক্ষায় সবাই কাজ করছি যারা আমরা আছি, স্কুল বলেন বা পরিবার থেকে। হ্যাঁ,
আজকে স্যার যেটা বললেন যে প্রযুক্তি, প্রযুক্তিটা আসলে আমাদের এই তরুণ সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে, এটা আমি আসলে যখন বাচ্চাদের সাথে কাজ করছি আমি অনেক সময় ফিল করি যে এটা তাদের মানসিক স্বাস্থ্যের একটা বড় ধরনের ঝুঁকি তৈরি করে দিচ্ছে, যেখানে অনেক সময় বাবা মাকে আমি দেখি অসহায় একটা ভূমিকায় আসেন থাকতে, তারা অসহায়। এবং সাইবার বুলিংটা তো আছেই, তারপরও বিশেষভাবে আমি যেটা বলবো যে মানে আনকন্ট্রোলড যে বিহেভিয়ার, পর্ন এডিকশনটা অনেক বেশি এখন তরুণ সমাজে দেখা যাচ্ছে, অ্যান্ড পারিবারিক বিচ্ছেদ, এটাও তরুণ সমাজের মানসিক স্বাস্থ্যকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করছে। আর ওই জন্যই আমাদের সময়ের সাথে এই থিমটা আমার মনে হয় এবারের অনেক ইম্পর্টেন্ট একটা যোগসূত্র, আমরা একটা হয়তোবা বড় একটা গ্লোবাল এরিয়াতে সচেতনতাটা তৈরি করা, যাতে করে এই বড় জেনারেশনটাকে আমরা অ্যাড্রেস করতে পারি, তাদের মানসিক স্বাস্থ্যটাকে অ্যাড্রেস করতে পারি। আর আজকে আমাদের যে টপিকটা এটা পরে আসি, একটু ফোন অপেক্ষা করছে তোমাকে, আমি পরে আবার এটার ব্যাপারে জিজ্ঞেস করব। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো আছি। তুমি বলো তোমার কথাটা। আমার কথা হলো যে আমার হাজবেন্ড আছে, ও একটু দায়িত্বের ব্যাপারে কেয়ার লে। আচ্ছা, দেখা যায় যে আমার সংসারটা আসলে আমাদের দুজনের ইনকামের উপরই চলে। আমি প্রায় 60% ইনকাম এখন আমাকে টানতে হচ্ছে। আচ্ছা, ও হয়তো 40% দিতে পারছে। কিন্তু ও এই দায়িত্বটাও যেমন পুরোপুরি দিতে পারছে না, কখনো এটা ই করে ফেলে, হ্যাসেল করে ফেলে। তাছাড়া একটা সংসারে দুটা বাচ্চা, আমার দুটো মেয়ে, এই চারজনের ফ্যামিলি চালানোর জন্য যে পরামর্শগুলা দরকার বা যে দায়িত্বগুলা দরকার, সেটা তো হাজবেন্ড ওয়াইফ দুজনকে সমানভাবেই করতে হয়। শিওর, বাবা হিসেবে বা স্বামী হিসেবে তার যেটা দায়িত্ব আছে সেটা তার প্রপারলি তো করা উচিত, তাই না? অবশ্যই, এই ব্যাপারগুলো সে বুঝতে চায় না। দেখা যায় যে সংসারের এই আদার্স অন্যান্য ডিসিশন গুলো আমাকে পুরো একাই হ্যান্ডেল করতে হয়। আমার দুটো বাচ্চা কোন স্কুলে পড়বে, সেখানে কোন টিচারের কাছে আমি দেব, কখন স্কুলে যাবে, কিভাবে ফিরে আসবে, একা যাবে, আদার্স এমনকি সংসার চালানোর অন্যান্য ব্যাপারগুলোও দেখা যায় যে বাড়িওয়ালার সাথে আমাকে হিসাব নিকাশ করতে হচ্ছে, সেটাও আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে। আদার্স বুয়া সমস্ত কিছুই দেখা যায় যে সবকিছুর ব্যাপারে আমাকে মেন্টালি যেমন সবকিছু নিতে হচ্ছে, দায়িত্ব গুলা নিতে হচ্ছে, আর্নিং পয়েন্টটাও কিন্তু আমাকে নিতে হচ্ছে। তার জন্য আমাকে কিন্তু দীর্ঘ সময় প্রায় 12 ঘন্টা ঘরের বাইরে থাকতে হচ্ছে। আচ্ছা, তাহলে ঠিক এই অবস্থা আমার পরিবারের বর্তমানে যেটা সমস্যা সেটা হলো যে পারিবারিক যে সুস্থ এনভায়রনমেন্ট সেটা আসলে আমি পাচ্ছি না। আচ্ছা, একটু কি বলবে তোমার, এটার জন্য তো আমাদের দুজনকেই কাজ করা উচিত। হ্যাঁ, একটু কি বলবে যে তোমার হাজবেন্ড কি আসলে দায়িত্ব বোধটা কম, নাকি সে যে চাকরিটি করছে সেটি যথেষ্ট উপার্জন আনছে না ঘরে, মানে প্রবলেমটা কোন জায়গাতে, মানে তার তার যে তার যেটা ব্যক্তিত্বের গঠন সেটা, মানে ওই যে তার দায়িত্বহীনতাটাই কম এবং সেটা সে বুঝতে চায় না যে এটা যে তার গ্রো করতে হবে। আমি বলি কিন্তু আমার কথা সে এটা মানে ওইভাবে নিতে পারে। কতদিনের বিবাহিত জীবন তোমাদের? 17 বছর। এই 17 বছর ধরেই তুমি একই রকম দেখছো তাকে? 17 বছরের ভিতর আমি একটা সময় হাউস ওয়াইফ ছিলাম, 7 বছর, দীর্ঘ 7 বছর আগে আগ পর্যন্ত আমি হাউস ওয়াইফ ছিলাম। সমস্ত সংসারটা মানে আর্নিং পয়েন্ট ওরই ছিল 100%, তো ওইটা ঘরের দায়িত্বটা আমি করতাম। তখন আমি দেখেছি যে ওই সংসারের ব্যাপারে সে হয়তো আমাকে বাজার টাজার করে দিল, সব টাকা দিল, কিন্তু ওই যে টাকা দেওয়ার যে ব্যাপারটা, খরচের ব্যাপারটা, বাচ্চাদের স্কুলের খরচ বা আদার্স খরচ, সেটা দেখা যায় আমাকে অনেক চেয়ে নিতে হতো, বলে বলেই তাকে বুঝাতে হতো যে তার দিক থেকে যে একটা দায়িত্ব আছে যে আমার কাছে আছে বা মাসের 1 তারিখ হয়েছে সংসার খরচের টাকাটা ওকে দিয়ে দিই, এটা ও কখনো নিজে থেকে করতো না। মানে সেটা কি তার উপার্জন কম ছিল বলে নাকি তার নেচার? না না, তখন তার উপার্জন কিন্তু বেশি ছিল। আচ্ছা, ওকে, এবং তার সঞ্চয়ে কোনো মনোভাব ছিল না এখন পর্যন্ত। এখন তো আর্নিং পয়েন্ট অনেক কমে গেছে তার। কেন? সে ওই সময় বিজনেস করতো, সেটা লস করে একেবারে বেকার হয়ে পড়ে 7 বছর। আচ্ছা আচ্ছা, ওকে। এখনো একটা চাকরি করছে আর কি, সেই চাকরির যে ইনকাম সেটাতে আসলে সংসারটা হচ্ছে না, যার ফলে আমাকে এখন আমাকে আবার কাজে যেতে হচ্ছে আর কি। কিন্তু আমার কথা হলো যে এখন তো আমার দায়িত্বটা আরো আমি বেশি করে ফেলেছি। আগে যেমন আমি
মানে গৃহিণী ছিলাম, এখন কিন্তু আমি গৃহিণী প্লাস একজন কর্মজীবী। হ্যাঁ, আমি ওকে বলেছিলাম দেখতে, আমি তো অন্য রুমে কথা বলছি, সাউন্ডের জন্য উনি কি দেখছেন? এতক্ষণ ছিল, হ্যাঁ এতক্ষণ ছিল, মাত্র একটু আগে উঠে চলে আসলো, মানে আমাকে কিন্তু বলেছে যে সে শুনবে। আচ্ছা, ডিসচার্জ করেছিল, উনি কি আছেন স্ক্রিনের সামনে? খুব সুন্দর একটা পয়েন্ট বলেছো, কিন্তু আমাদের আজকের অল্প একটু কথায় কতটুকু কাজ হবে তো জানি না, উনিও যদি একটু ওনার অসুবিধাগুলো বলতেন খুব ভালো হতো। তোমার প্রশ্নটা বুঝতে পেরেছি। হ্যাঁ, তুমি একটু লাইনে থাকো, কোনো প্রশ্ন থাকলে একটু করেন। প্রশ্ন আছে? যদি না, বিষয়টা তো উনি খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন, কোনো প্রশ্ন নেই, তাহলে আমরা আলোচনা করতে পারি। তুমি কি আছো লাইনে? তোমার হাজবেন্ড কিছু বলবেন না, তুমি শিওর না? আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি ওকে। হ্যাঁ, উনি দায়িত্ব পালন করছেন না? বাচ্চাদের বয়সটা কত? ওদের পড়াশোনা ঠিক মতো হচ্ছে? ওরা মানে তোমার তুমি যেভাবে চেয়েছো, আমার বড় মেয়ে গেল বার জিএসসি দিয়েছে, আর ছোটটা পিএসসি। আর বাচ্চাদের সাথে বাবার সম্পর্কটা? ওরা গোল্ডেন এ ক্লাস পেয়েছে। আচ্ছা, ভেরি গুড। বাচ্চাদের সাথে বাবার সম্পর্কটা সুন্দর আছে? হ্যাঁ, সেটা মোটামুটি। আচ্ছা, এখন এখানে একটা গ্যাপ হয়েছে, সেটা হলো যে সম্মান বোধের জায়গাটা, মানে বাবার অভিযোগ যে মেয়েদের কাছে সে সঠিক সম্মানটা পায় না, আর মেয়েদের অভিযোগ যে তুমি অত দায়িত্বটা পালন করতে পারো না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আলোচনা করছি, চুইতি তুমি শুরু করো যদি। আচ্ছা, সবার আগে আমি আসলে আমার শ্রদ্ধেয় দর্শককে ধন্যবাদ জানাচ্ছি যে উনি ওনার হাউস ওয়াইফ এই অবস্থান থেকে উনি বের হয়েছেন এবং নিজের সংসারের প্রয়োজনে বা বাচ্চাদের প্রয়োজনে উনি একটা কর্মের সাথে যুক্ত হয়েছেন এবং উনি চেষ্টা করছেন তার বাচ্চার পড়াশোনা, সংসারের দায় দায়িত্বগুলো পালন করতে। পাশাপাশি উনি সচেতনভাবে এটাও চেষ্টা করছেন আজকে যে উনি যে বিষয়টা উপস্থাপন করেছেন আবার ওনার হাজব্যান্ডকে রেখে, এবং উনি এটাকে সুষ্ঠু মানে কি বলবো একটা কন্ট্রিবিউশন চাচ্ছেন। এবং আমার বিশ্বাস হয়তোবা হাজব্যান্ডের দিক থেকে যদি একটু শোনা যেত তাহলে ওনার অসুবিধার জায়গাগুলো একটু বোঝা যেত, হয়তোবা উনি হয়তোবা চায় কিন্তু করতে পারছে না, হয়তোবা ওনার নির্দিষ্ট কোনো কারণ থাকতে পারে। এবং হাজবেন্ডের কিন্তু মতামতও নিয়ে তারপরে ফোন করেছেন, মানে এই যে একটা পারস্পরিক শ্রদ্ধাবোধটা কিন্তু আছে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয় যে তার হাজবেন্ড অ্যালাউ করছে তার এই অসুবিধার কথাটা মিডিয়াতে জানাতে। ওই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে হ্যাঁ, সন্তান লালন পালনের ক্ষেত্রে বাবা এবং মা দুজনেরই আসলে ভূমিকা থাকে। অ্যান্ড আমাদের যেহেতু পরিবর্তিত সমাজ, এখন মেয়েরাও ফিনান্সিয়ালি কন্ট্রিবিউট করছে, আর শ্রদ্ধাবোধের জায়গাটা আমার মনে হয় যে আমরা যদি সন্তানদের সামনে বাবা এবং মা পরস্পরকে শ্রদ্ধা দেখাই, মা যদি যত অসুবিধায় থাকুক, লিমিটেশনস থাকুক, সন্তানের সামনে বাবার ব্যাপারে শ্রদ্ধাবোধটা রেখে কমপ্লেন করে এবং বাবাও যদি সেই জায়গাটা একইভাবে প্র্যাকটিস করে, তাহলে কিন্তু সন্তানদের মধ্যে ওই প্র্যাকটিসটা চলেই আসে যে হ্যাঁ আমাদের শ্রদ্ধাবোধটা থাকবে, অভিযোগ থাকবে, আর্গুমেন্ট থাকবে, বাট শ্রদ্ধাবোধটা অবশ্যই থাকবে। আর উনি যেটা খুব স্পেসিফিক জানতে চাচ্ছেন যে আসলে বাবার ভূমিকা কত কর্মজীবী, বিশেষ করে কর্মজীবী, হ্যাঁ মায়েদের জন্য, আমি এখানে বলবো যে এখানে বাবাদের ভূমিকা অনেকটাই আছে। কারণ একজন বাবা আমরা দেখি যে উনি অফিস থেকে এসে কিন্তু বসে থাকেন যে
তার ওয়াইফ কখন তাকে চা দিবেন না বা নাস্তাটা দিবেন। একজন কর্মজীবী নারী সেও কিন্তু বাহির বাহির থেকে আসছে, বাট আমাদের কালচারে যেটা আমরা দেখি যে অপেক্ষা করে, আবার পরিবর্তনে কিন্তু এসছে এই জায়গাটাতে। এখন অনেক সময় দেখা যায় পরিবর্তন এসছে, আর সন্তানদের ক্ষেত্রে আসলে মানে মার কিছু নির্দিষ্ট ভূমিকা আছে, সেটা করবে, বাট বাবার কিন্তু কিছু ভূমিকা থাকে এবং বাচ্চারা কিন্তু মিস করে, ফিল করে যে আমার বাবা আমার এই জায়গাটাতে একটা রোল প্লে করছে। তো আমার মনে হয় যে বাচ্চাটা যেহেতু আমাদের দুজনেরই দায়িত্ব, এবং সেক্ষেত্রে আর্থিক সহযোগিতার পাশাপাশি মানসিক এবং সামাজিক একটা সহযোগিতার জায়গাটা থাকা উচিত, অ্যান্ড ওয়াইফকে একটু স্পেস দেয়া, সেও তা, কারণ সে তো যদি স্বস্তি পায়, সে যদি একটু বিশ্রাম পায়, তাহলে হয়তো বা তার আরও ভালোভাবে সে তার সন্তান তার সংসারটাকে সে ম্যানেজ করতে পারবে, হয়তো বা নিজেও ভালো থাকবে। তবে এখানে একটা জিনিস হলে কি, অনেক সময় আমরা বলি না, আমি অভিযোগ করি কিন্তু আমরা কিন্তু বলি না যে তোমার এই জায়গাটা আমার হেল্প দরকার, আমাদের মানে এই জায়গাটা আসলে অনেক সময় অপরিষ্কার থাকে। হাজবেন্ডকে যেহেতু বলা হয় না, সেহেতু সে কিন্তু বোঝেও না যে আমার প্রয়োজন কতটুকু। অনেক সময় আমরা ধরে নেই যে ও বুঝছে, বুঝে নেবে। হ্যাঁ, তো অনেক সময় আমাদেরকে আস্ক করতে হয় যে আই নিড ইউর হেল্প, সো ক্যান ইউ প্লিজ এই জায়গাটাতে হেল্প করতে। এবং ওই জায়গাটা আসলে যদি আমরা একটু আস্ক করে ইনভাইট করি, আই বিলিভ যে আসে, পরিবর্তনটা আসে। না, আপাতত খুব সুন্দর করে বললেন সব বিস্তারিত। আমি খুব সংক্ষেপে দুটো তিনটি জিনিস বলি। একটি হচ্ছে যে সাম্প্রতিক একটি গবেষণায় আসছে যে স্বামী স্ত্রীর ভেতরে টানাপোড়েনের একটা অন্যতম বড় কারণ হচ্ছে আর্থিক ব্যবস্থাপনার অভাব। এটা কিন্তু একটা নতুন গবেষণা এসেছে, নেদারল্যান্ড ভিত্তিক একটি গবেষণা, যে আর্থিক টানাপোড়েন থাকলে, আর্থিক সংকট যখন থাকে, তখন কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের ভেতরে অন্যান্য সম্পর্ক, অন্যান্য বিষয়গুলি তখন ম্লান হয়ে যায় এবং এই বিষয়টি সামনে চলে আসে। একটি বিষয় গুরুত্বপূর্ণ যে তাদের কিন্তু 17 বছরের বিবাহিত জীবন, এবং 17 বছর কিন্তু তারা একটা বড় সময় তারা একসাথে থেকেছেন, কাটিয়েছেন, এবং আমরা আশা করি খুব সুখের সংসারই তাদের মধ্যে রয়েছে। এই মুহূর্তে যেহেতু স্বামীর আর্থিক সংকট চলছে, তার ব্যবসা বা কাজ ততটা ভালো নয়, সেই সময় কিন্তু এই বিষয়গুলো সামনে চলে আসছে অনেক বেশি, ফলে এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। আরেকটি গবেষণার কথা উল্লেখ করবো আমি শুধু, তিনি যে দর্শক, উনি বলেছেন তিনি দিনে 12 ঘন্টার বেশি কাজ করেন। আমরা বলবো যে দিনে 12 ঘন্টা, দিনে 8 ঘন্টার বেশি কাজ করলে হৃদরোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। ফলে আমরা বলবো 12 ঘন্টা নয়, তাকে প্রয়োজনে কাজের ক্ষেত্রটা খানিকটা কমিয়ে আনতে হবে এবং পরিবারের ভেতরে সময় দিতে হবে, এবং স্বামীর কাছ থেকেও সময়টা তিনি আদায় করে নিতে হবে তাকে। স্বামী যাতে তাকে সময় দেন, সংসারে সময় দেন, আর শিশুর বিকাশে যদি মা কর্মজীবী হোক অথবা না হোক, শিশুর বিকাশে বাবা মা দুজনের ভূমিকাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা কর্মজীবী হলেও যতটুক, কর্মজীবী না হলেও ততটুক। সুতরাং বাবাকে সেই ভূমিকাটুক অবশ্যই পালন করতে হবে তার সন্তানদের বিকাশের জন্য। থ্যাংক ইউ সো মাচ, একদম কমপ্লিট। আমি একটা ফোন নিচ্ছি, আমাদের বিরতির সময় হয়ে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ম্যাম? হ্যাঁ আছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন, শুনে খুব ভালো লাগছে। বিষয়টা হলো আমার পরিবারে, আমি যেহেতু এখনো বিয়ে শাদি করিনি, আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে, আমার ভাবি আছে, আমার মা আছে, আমার এক হাস্তি আছে, প্লাস আমার বাবা আছে, সবাই মেতে আছে পরিবারে। আমাদের পরিবারের ছোট্ট একটু বিভেদ, সে সমস্ত যে বড় ভাই যদি কম, বড় ভাই চাকরি করে, বড় ভাই বাইরে থাকে, ভাবি বিশেষ করে আমাদের বাসায় থাকে, তো বউ শাশুড়ির মধ্যে সম্পর্কটা এরকম, খুব ভালো সব দিক থেকে ভালো, কিন্তু এই মাঝে মাঝে কিছু কিছু সময় তাদের আন্ডারস্ট্যান্ডিং খুব একটা হয়ে যায়, ডিফারেন্স হয়ে যায়। হয়তোবা ভাইয়া আসলো, ভাইয়া আসলে হয়তোবা মার সাথে বা বেশি সময় দিলে তখন ভাবি রাগ করে, ভাবির সাথে বেশি সময় দিলে আম্মা ডাক করে। এই বিষয়গুলো নিয়েই কিন্তু মানে ডিবেট বেশিরভাগই হয় সাধারণত। তো আসলে বিষয়টা আমি কিছু বুঝতে পারছি যে ভাইয়া আসলে কোন দিকে যাবে, কোন দিকে গেলে দুজনকে সন্তুষ্ট করতে পারবে, এই বিষয়টা নিয়ে একটু হালকা আলোচনা করবেন। আচ্ছা, ভেরি গুড। আর একটা যেটা বিষয় হলো, আমি আমার পার্সোনাল বিষয়ে একটু কথা বলি। অবশ্যই, যে ওখানে অবশ্যই আপনারা তিনজন আছেন, শুনতে পাচ্ছেন, তাতে আমি যার বিষয়ে কথা বলবো সেও শুনতে পাচ্ছে। আমি একজন মাস্টার্স শেষ করছি 2017 সালে, আমি এখনো সার্ভিস বা চাকরি বাকরি করি নাই, বেকার আছে, চেষ্টা করছি আল্লাহর রহমতে, কখন আল্লাহ জুটাবে জানি না। তো জাস্ট আমি একজনকে রিয়েল লাভ করি,
আচ্ছা, তিনি কোনো সরকারি চাকরি করেন? হুম, সরকারি শিক্ষক। ওকে, তো আমাদের দুজনের দুজন দুজনকে ছাড়া কোনো জায়গাতে যেতে যাচ্ছি না, বা দুজন দুজনকে ছাড়া কোনো কিছু বুঝছি না, বা দুই পরিবারের এক মানে ইয়া আছে, যেহেতু আমি সার্ভিস করি না বা এখনো চাকরি বাকরি পাইনি, সেক্ষেত্রে ওদের পরিবার থেকে একটু ইয়া আছে, তো আমরা কখনো ভুল কাজ করিনি বা করতে চাচ্ছি না, দুই পরিবারকে রাজি করিয়ে বা দুই পরিবারকে একটা সম্মতিতে নিয়ে এসে আমরা দুজন চেষ্টা চালাচ্ছি, কিন্তু কোনোভাবেই পারছি না। আচ্ছা, এই বিষয়টা যদি একটু দেখেন, আলোচনা করতে করেন যে আসলে আমরা কোন দিক নির্দেশনাটা দিলে বা কোন নির্দেশনা আমরা পালন করলে আমরা ওই পর্যায়ে যেতে পারবো। একটু কি জানতে পারি যে ওদের মানে আপত্তিটা মেয়েদের মেয়েটির পরিবার থেকে বেশি হচ্ছে, তাই তো? জি 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 তো ওদের কি মূল জায়গাটা কোনটা, যে কি কারণে আপত্তিটা বেশি হচ্ছে? মূল কারণটা হচ্ছে যে আমার একটা ও, তাহলে তো ওটা তো সলভেবল প্রবলেম, ওটা তো সলভ হয়ে যেতে পারে কোনো সময়, তাই না? আর কিছু কোনো সময় হয়ে যেতে পারে, আমি হয়ে যেতে পারে এটা আমি বুঝছি বা অন্য কেউ বুঝছে, কিন্তু আমরা দুজন বুঝছি, কিন্তু ওদের পরিবারটা খুব একটা বুঝতে পারছে না। মানে ওরা কি বলছে যে ছেলেটি তোমার চাকরি একটা চাকরি হোক, তোমার চাকরি হলেও ওনারা আপত্তি করবেন নাকি শুধু সেটাই? ওনারা একটা চাকরি হলে ওনারা দিবে, মানে এরকম একটা কথা। তাহলে তো ওনারা তো রাজি আছেন, ওনারা তো অরাজি না? না, অরাজি না, অরাজি বলছি না, কিন্তু আমার একটা সার্ভিস একটা চাকরি হলেই হবে, মানে এরকম একটা কথা। হ্যাঁ, একটু একটা আমার একটা জাস্ট মতামত এখানে কতটুকু দেওয়া উচিত জানি না, কিন্তু এটা কি খুবই লজিক্যাল পয়েন্ট না, যে মানে সব বাবা মাই তো চাইবেন যে আমি এমন একটা হাজবেন্ডের কাছে আমার মেয়েকে দেব যে মানে একটা উপার্জনক্ষম ছেলে, তাই না? এটা সব বাবা মারই স্বপ্ন থাকবে, বা এটা খুব লজিক্যাল, হ্যাঁ লজিক্যাল একটা মানে ডিমান্ড। এবং আসলেও তো চাকরি না করে আমরা যখন বিয়ে করে ফেলি, আমরা কিন্তু নিজেরাই বিপদে পড়ি না, জীবনের শুরুটা খুব সুন্দর করে হয় না, তো এটা খুব সমস্যা কি মনে হচ্ছে? মানে চাকরি হবে না এরকম কোনো কথা তো নেই? জি না, হতে পারে, কপালে থাকলে অবশ্যই হবে, আর চেষ্টা চালাচ্ছে, যেভাবে চেষ্টা চালাচ্ছে তাতে খুব হয়তো আল্লাহ দিবে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত হচ্ছে না ততক্ষণ পর্যন্ত জটিলতা থেকেই যাচ্ছে। কতদিনের সম্পর্ক দুজনের? প্রায় 5 বছর। আচ্ছা, দ্যাটস এ ভেরি লং টাইম। আর এমনি আজকের প্রশ্নটা তাহলে কি, মানে এই জটিলতা কি করে কাটিয়ে উঠবো, সেটা কি প্রশ্ন? অবশ্যই অবশ্যই, জটিলতা কিভাবে কাটিয়ে উঠতে পারি, আর আমাদের উনি ডিগ্রি ফাইনাল ইয়ার, আমি মাস্টার্স শেষ করছি, আমাদের বয়সটাও অনেকটাই মানে বুঝতে তো পারছেন কাছাকাছি। জি জি অবশ্যই, তো আমাদের দুজনের মত হচ্ছে এটাই যে দুই পরিবারকে কিভাবে নিয়ে আসা যায় এক জায়গায়। আচ্ছা ওকে, আমি তো খুব বিভেদের জায়গাটা খুব বেশি পাচ্ছি না, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে কি? ওকে, না উনি উনি সুন্দর করে বুঝিয়ে বলেছেন। আমি না আসলে আমি আসলে পরিষ্কার হচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে এটা খুব বড় একটা ইস্যু, মানে কি কারণে হচ্ছে আমি খুব এখনো স্পষ্ট হচ্ছি না, কারণ আসলেই তো চাকরি নেওয়া দরকার। এনিওয়েজ, তাও আমরা আলোচনা করছি, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ওকে, সো ডক্টর হেলাল আপনি বলেন, ছেলেদের চাকরি করা উচিত কিনা বিয়ের আগে? না অবশ্যই, আমরা তো বলবো যে প্রস্তুতি না নিয়ে, আর্থিক প্রস্তুতি না নিয়ে, চাকরি না নিয়ে অথবা উপার্জনক্ষম না হয়ে বিয়ে করলে তার জটিলতা কিন্তু আরো বাড়বে, ফলে তাকে দুই পরিবারকে তারা যেটা করতে পারে, দুই পরিবারকে তার একটি অবস্থানে আনতে পারেন, একটি বোঝাতে সক্ষম হতে পারেন, অথবা একটি ডেডলাইন তৈরি করতে পারেন যে 3 মাস 6 মাস 9 মাস একটা অপেক্ষার সুযোগ, এবং এর মধ্যে যদি চাকরি না হয় সেক্ষেত্রে তার কিন্তু অন্য বিকল্প আয়ের উৎসগুলোকে খোঁজার চেষ্টা করতে হবে, এক্সপ্লোর করতে হবে, কারণ উনি মাস্টার্স পাশ করেছেন, উনি চাকরি না করে ব্যবসা করতে পারেন, মানে যে কোনোভাবে হোক ওনাকে উপার্জনক্ষম না হয়ে অনিশ্চয়তার মুখে যেন উনি সম্পর্কটি তৈরি না করে, সেটি হচ্ছে আমাদের আমাদের দিককার উপদেশ, এই ব্যাপারে দুই পরিবারকে যেন তিনি ঠিকমতো বোঝাতে পারেন। মানে যেটা ওনাদের ভালো দিক সেটা হলো যে আপা 5 বছর কিন্তু ওনারা একসাথে আছেন, এবং তা ওনারা ওনাদের পড়াশোনার জায়গাটাকে ওনারা সুন্দরভাবে কন্টিনিউ করে রেখেছেন, এর মধ্যে পড়াশোনা কিন্তু করে চালিয়ে গেছেন, এবং কোথাও কিন্তু মেয়েটি জবেও ঢুকে গেছে। হ্যাঁ,
এবং এটা খুব আপনি খুব সুন্দর করে বললেন যে এটা তো লজিক একটা বিষয়, তবে এটা কষ্ট ব্যাপার, কারণ বয়স হয়ে গেছে ওনার, যে জায়গাটা মনে হয় কনসার্ন যে যেহেতু বয়স হয়ে গেছে সেহেতু হয়তো বা চাকরির জন্য খুব একটা বয়স হয়নি, ও তো 17 সনে মাস্টার্স করেছে, আচ্ছা খুব একটা এজ হয়নি, তো এটা মানে ফিনান্সিয়াল সিকিউরিটি খুবই দরকার, হয়তো বা চাকরির বাজার এখন যে অবস্থা স্যার যেটা বললেন যে অল্টারনেটিভ একটা ওয়ে খুঁজতে হবে ইনকামের সোর্সের, এর আগের ফোনটাই ছিল ফিনান্সিয়াল একটা আপা, এর সাথে মানে আরেকটা বিষয় ছিল ওনার, সেটা হলো যে ওনার বড় ভাই ওনার ভাবি এবং ওনার মায়ের মধ্যে সম্পর্কে, এটা আমরা বিরতির পরে এই বিষয়টা তুমি আলাপ করতেই পারোনি, বিরতির পরে তুমি এটা নিয়ে আলাপ করবে, কারণ আজকে বিষয়বস্তুর উপরে ফোকাস করেছে সে, এবং আই থিঙ্ক আমি তোমার মাধ্যমে সেটা আরেকটু পরিষ্কার করবো। ডক্টর হেলাল কিছুটা কভার করেছেন, আমরা বিরতিতে চলে যাই তাহলে। হ্যাঁ, আমরা চলে যাই বিরতিতে। সুপ্রিয় দর্শক, আমরা ঘুরে আসছি বিরতি থেকে, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, আবার ফিরে এলাম বিরতির পর, আর আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে বউ এবং শাশুড়ির মধ্যে কী করে একটি সুস্থ সম্পর্ক তৈরি করা সম্ভব, সেটি নিয়ে আমরা অল্প একটু কিছুক্ষণ আলোচনা করেছি, একটি ফোনও এসেছিল আমাদের, তো ফোনের সূত্র ধরেই আমরা এই বিষয়টা আবার উপস্থাপন করছি এবং বিষয়টির মধ্যে ঢুকছি। আমি তোমাকে রিকোয়েস্ট করছি চৈতি, একটু যদি বলো। ধন্যবাদ দর্শক শ্রোতা, আমরা যে আলোচনায় ছিলাম যে একজন আমাদের কলার বলছিলেন যে ওনার ভাই আসলে খুব দ্বন্দ্বে পড়ে গেছেন যে উনি আসলে মার দিকে যাবেন না তার ওয়াইফের দিকে যাবেন। হ্যাঁ, তো আমরা এর মধ্যে আলোচনা করছিলাম যে আসলে এটা দ্বন্দ্বের বিষয় অবশ্যই, কিন্তু মা এবং ওয়াইফ এই দুইটা মানুষকে সমান নিরপেক্ষ একটা জায়গায় রেখে তাদের সাথে ডিল করা, হ্যাঁ এটা অনেক কঠিন কাজ, খুবই কঠিন কাজ। তারপরও যেটা হয় যে হাজবেন্ড যিনি বা যিনি সন্তান তাকে কিন্তু অবশ্যই নিরপেক্ষ হতে হবে, এবং নিরপেক্ষ হয়ে শ্রদ্ধাবোধটা রেখে যেটা অন্যায় যার যে জায়গাটাতে ন্যায়সঙ্গত কথা বলা দরকার সে কথাটা সে বলবে। এখানে যদি কোথাও একটু কমতি হয় যে ঠিক আছে আমার মা মুরব্বী বা আমার মায়ের জায়গাটাকে বেশি প্রাধান্য দিতে হবে এবং তুমি এইভাবে করে মানিয়ে নাও, ইউজুয়ালি যেটা হয় যে আমাদের সমাজে ছেলেরা চায় যে যেহেতু মা শ্রদ্ধেয় ব্যক্তি, অবশ্যই শ্রদ্ধেয় ব্যক্তি এবং তাদের জায়গাটাকে শ্রদ্ধা ভরে আমাদেরকে মেনটেন করতে হয়, কিন্তু তারপরও কিছু ন্যায় অন্যায় ছোটোখাটো বিষয়গুলো যদি সুন্দর সঙ্গতভাবে ধরিয়ে দেওয়া যায় যেটাতে কারো পক্ষে যাবে না, তাহলে কিন্তু মোটামুটি ব্যালেন্স করা যায়। তবে এটা অনেক কঠিন কাজ, কঠিন কাজটাই যদি একজন যিনি ছেলে বা যিনি হাজব্যান্ড উনি যদি করতে পারেন তাহলে কিন্তু এই সুস্থ শ্রদ্ধাবোধের জায়গাটা কিন্তু ফিরে আসে। তবে মাঝে মাঝে ইমব্যালেন্স হবে, যে কোনো ঘটনাতে ইমব্যালেন্স হবে, কিন্তু সেটাকে কিন্তু নিরপেক্ষ জায়গা থেকে অ্যাড্রেস করতে হবে। আবার এই জায়গাটা তো এটাও তো সত্যি যে একটি দাম্পত্য জীবন যখন শুরু হয়, হ্যাঁ তখন কিন্তু একটি মেয়ে বাইরে থেকে আসে এবং সেই মেয়েটিকে কিন্তু সাদরে গ্রহণ করে নেওয়া, পরিবারের এক অংশ করে নেওয়ার ক্ষেত্রে কিন্তু ওই পরিবারের প্রত্যেকটি মানুষের কিন্তু দায়িত্ব রয়েছে, এবং বিশেষ করে একটি দাম্পত্য জীবনকে সুন্দর করে এগিয়ে নেওয়ার জন্য দুজনের মধ্যে যে বন্ধনটা সেটাকে সুদৃঢ় করতে হয় তো একই সাথে, কিন্তু মায়ের সম্পর্কটা কিন্তু ছেলের সাথে অবিচ্ছেদ্য, স্বতঃসিদ্ধ সম্পর্ক, জন্মসূত্রে সম্পর্ক, স্ত্রীর সাথে কিন্তু জন্মসূত্রে সম্পর্ক নয়, কাজে স্ত্রীর সাথে তার বন্ধনটা যদি সে দৃঢ় করতে পারে এবং স্ত্রীর সঙ্গে যদি একটা মানে স্ত্রী যে কষ্ট পাচ্ছে সেটা যদি স্ত্রীকে আলাদা করে বলে যে আমি বুঝতে পারছি যে তুমি আমার মায়ের আচরণটা নিতে পারছো না এবং আমিও ফিল করি যে মা সবসময় ঠিক করছেন না তোমার সাথে, কিন্তু তোমার তোমার কষ্টটা আমি বুঝতে পারি, হ্যাঁ এই যে ওর প্রতি এম্প্যাথাইজ করা এটা কিন্তু বন্ধনটাও সুদৃঢ় করবে, স্ত্রীও শ্রদ্ধাটা ফিল করবে স্বামীর কাছ থেকে, এবং এখানে মাকেও কিন্তু অখুশি করতে হচ্ছে না, এটা মাকে কে বলার দরকার নেই যে তুমি কেন করেছো আমার স্ত্রীর সাথে, এটা অনেক সময় কিন্তু হাজবেন্ডরা অনেক সময় মায়ের সঙ্গে ঝগড়া করতে চলে যায় বা ওয়াইফের সাথে, মা আবার ওটা থেকে ইমোশনাল হয়ে যান, সেন্টিমেন্টাল হয়ে যান, কিন্তু স্ত্রীর সাথে তার বন্ধনটা যেন শ্রদ্ধার থাকে, ভালোবাসার থাকে, দুজনের মধ্যে যত বন্ধন বাড়ে তত কিন্তু ওই মায়ের কনফ্লিক্টগুলো, মায়ের ইস্যুটা কিন্তু কমতে থাকে, কমে থাকে, কমে যায়। হ্যাঁ, সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমি অবশ্য আমি মানে একটু ফ্লোর নিয়ে নিলাম, একটা ফোন নিয়ে আসি, তারপরে আবার কথা বলি আমরা। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তানিম চট্টগ্রাম থেকে বলছি আর কি। শুনছি আমরা।
জি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আমরা সবাই। জি আচ্ছা আপা, আমার বেসিক্যালি এফেয়ার ম্যারেজ, 8 বছর প্রেম করার পর আমাদের বিয়ে হয়েছে এবং আমরা সংসার লাইফে প্রায় 5 বছরের মতো আর কি সময় হলো এবং আমাদের কালার মতো একটা মেয়েও আছে। আচ্ছা, তো আপা আমি আসলে যে প্রবলেমটা ফেস করছি যে সাধারণত চিরায়ত বাংলাদেশের সংসারের মধ্যে যা হয় যে শাশুড়ির সাথে বউয়ের একটা সম্পর্ক, যে একটা বিচ্ছেদ অথবা দূরত্ব যে থাকে, আচ্ছা ওই জিনিসটা আমি ফেস করছি এবং একটু আমার প্রিভিয়াস কিছু হিস্ট্রি বললে হয়তো একটু সুবিধা হবে আপনাদের। শিওর, আমরা শুনছি। হ্যাঁ, তো আমি 4 বছর হলো যে আমি সরকারি একটা চাকরিতে আছি এবং আলহামদুলিল্লাহ খুব ভালো একটা পজিশনে আছি। তো যখন বিয়ে করেছিলাম তখন আমার সিচুয়েশনটা এরকম ছিল না, তো দেখা গিয়েছিল আমি একটু বিপদেও ছিলাম। তো তারপরে দেখা গিয়েছে আমার মানে ওয়াইফের সাপোর্টের জন্য আমি অনেকটা লাইনে আসছি এবং আসার পর আস্তে আস্তে নিজের যোগ্যতায় চাকরিটাতে পেয়েছি। তো যখন আমি বিয়ে করে নিয়ে আসি আমার ওয়াইফকে আমার ফ্যামিলিতে, তো তখন সিচুয়েশনটা ওরকম ছিল না যে একটা মেয়েকে একটা যেভাবে আমার সংসার করার পর যেরকম পরিবেশ হয় ওই পরিবেশটা আমি দিতে পারিনি। তারপর পাশাপাশি দেখা গিয়েছিল যে আমার মা বা বাবা তারাও যেহেতু আমাকে মেনে নিতে পারেনি যে আমার ওয়াইফকে 8 বছর প্রেম করে বিয়ে করেছি, মেনে নিয়েছে পরবর্তীতে, বাট যখন প্রথমে পারেনি, যে প্রথমে পারেনি, তো তখন দেখা গিয়েছিল যে সিচুয়েশনটা ফেভারেবল ছিল না একচুয়ালি। তা আমার ওয়াইফের জন্য দেখা গিয়েছে যে ওই সিচুয়েশন আছে কোপ আপ করাটা ওই তো তার জন্য টাফ হয়ে যাচ্ছিল। তো এরপর দেখা গেল আমি চাকরি পাওয়ার পর চাকরির সুবাদে আমি ঢাকার বাইরে চলে আসি, আলাদা কথা নিয়ে থাকছি এখন, আপাতত আলহামদুলিল্লাহ খুব ভালোই আছে এবং মেয়েও হয়েছে তারপরে। তো এরপর যে জিনিসটা হয়েছে আপা, যে আমার মার সাথে দেখা গেছে যে আমার ওয়াইফের একটা দূরত্ব চলে আসে, কারণ দূরত্বটা কিন্তু প্রিভিয়াসলি যে সিচুয়েশন গুলো ছিল তখন থেকে চলে আসছে। তো দেখা যাচ্ছে যে আমি বেসিক্যালি যেরকম ছেলে যে সাধারণত আমি অনেক ভুল করি, সাধারণত ভুলের থেকে আমরা শিক্ষা নিয়ে যেন ভুলগুলো না হয় পরবর্তী সেরকমই চেষ্টা করি। তো পরবর্তীতে এখন যে জিনিসটা হচ্ছে আমি আমার ওয়াইফকে না পাচ্ছি কোনোভাবে বুঝাতে, না পাচ্ছি আমার বাবা মাকে বুঝাইতে, না পাচ্ছি আমার ওয়াইফের কোন ফ্যামিলিকে বুঝাতে। আমার যে চেষ্টা সেটা হচ্ছে যে আমি চাই আমার শাশুড়ি বা শ্বশুরের ফ্যামিলিতে যারা আছে অথবা আমার বাবা মা ভাই বোন যারা আছে সবাইকে নিয়ে একটা ভালোভাবে সুন্দরভাবে থাকতে, বাট কোনোভাবে আমি এই জিনিসটা এখনো। আচ্ছা একটু থামাই, একটু থামাই, আমাদের একটু উপকার হতো যদি আমরা একটা কনফ্লিক্টের জায়গাটা শুনতাম, একটা ঘটনা শুনতাম। আর একটু জানতে চাচ্ছি যে এখন কি মা সঙ্গে আছেন? না, আমার মা এখন সঙ্গে নেই, মা থাকে ঢাকায়, আমি থাকি চট্টগ্রাম। ওই যে চাকরি সূত্রে যখন চলে গেলে তখন মা আলাদা হয়ে গেছেন? মা আলাদা। ঢাকায় কার কাছে থাকেন উনি? ঢাকা আমার বাবা মা এবং ছোট ভাই আছে ক্লাস 8-এ পড়ে, ওনারা একসাথে। আচ্ছা, এবং বিয়ের পরবর্তী সময়টাতে একসঙ্গে থাকা হয়েছে তাই তো? জি জি, বিয়ের পরবর্তীতে, চাকরিতে জয়েন করার আগে। আচ্ছা, সো একটি ঘটনা যদি আমরা শুনতাম তাহলে বুঝতে পারতাম যে কি ধরনের ডাইনামিক্স রয়েছে ফ্যামিলিতে। হ্যাঁ, ফ্যামিলির মধ্যে যে প্রবলেমটা হচ্ছে যে প্রথম হচ্ছে আমার ওয়াইফকে আমার মা মেনে নেয় প্রথম প্রথম। তো তারপরে যখন বিয়ে হয়, হওয়ার পরে একটি ঘটনা আমরা শুনলে ভালো হয় যে ওই দিন একটা ঘটনা এরকম হয়েছিল, এরকম একটা আমরা যদি উদাহরণ পেতাম আর কি। হ্যাঁ, উদাহরণ তার মধ্যে দেখা যায় যে সাধারণত যে আমার কনজারভেটিভ ফ্যামিলি, আমার বাবা মা আশা করতো যে আমার ওয়াইফ সকালবেলা উঠে তাদেরকে নাস্তা দিবে বা এরকম, অথবা সবসময় দেখা যেত এই ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে লাগতো। মানে সকালবেলা উঠে নাস্তা দেওয়া নিয়ে একটি দিনের ঘটনা যদি শুনি, হ্যাঁ কি ঘটেছে? এরকম অনেক ঘটনা আছে, আমি একটু পরে আপু যদি আপনি আমাকে সময় দেন আমি আমার ওয়াইফকেও দিব ফোনে কথা বলার জন্য। আমার পাশেই আছে, একটু ঘটনাটা শুনি। ওয়াইফ কি বলবে ঘটনাটা? একদিনের একদিনের একটি ঘটনা ওর কাছ থেকে শুনি কেমন? জি জি, আমি একটু ফোনটা দিচ্ছি। শিওর। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম, একটু জোরে বলো, একটি ঘটনা বলো যেটা ঘটনা থেকে তুমি কষ্ট পেয়েছো, বাড়িতেও একটা কষ্টের সিচুয়েশন তৈরি হয়েছে। মানে আমার হাজবেন্ড তো বললো সকালে, তো দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি সকালে কোন একটা নাস্তা অ্যারেঞ্জ করছি, কিন্তু ওনাদের প্রবলেম হচ্ছে যে ওনার যেহেতু আমার দেবর সকাল 7টার দিকে স্কুলে চলে যায়, তো আমার কথা হচ্ছে আমি যে সিচুয়েশনে থাকি অনেক সময় আসে যে শরীর খারাপ লাগা আছে, বা আমি যখন কনসেপ্ট করছি ওই সিচুয়েশনেও ওনাদের একটা কথা ছিল যে আমাকে সকালে উঠে নাস্তা অ্যারেঞ্জ করতে হবে, যদিও ওনাদের বাসায় কাজের লোক ছিল, 3-4 জন কাজের লোক থাকার পরও দেখা যেত এই জিনিসগুলো ওনারা কখনো টলারেট করে নাই যে কেন আমি উঠিনি। মানে এটাকে ইস্যু করে তারা এমন এমন কথা বলতো যে আমার আমার মা বাবা বা ফ্যামিলির তিনি খুব বাজে বাজে মন্তব্য করেছে, যেটা আসলে আমি ফেস করতে 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 তারা বলতে তুমি কি মিন করছো? মানে আমার শাশুড়ি বলতেন, শাশুড়ির সাথে সাথে আমার শ্বশুরও বলতেন। কি কি বলেছেন তোমাকে? আসলে ওয়ার্ড গুলো এত বাজে বলতো, আমার বাবা মাকে জড়ায়া যেমন ফ্যামিলি কোন জাতের থেকে তুলে নিয়ে আসছি, মানে অনেক বাজে বাজে কথা বলতো। আচ্ছা, মানে এগুলো সহ্য করতে করতে আমি একটা সময় এখন সিচুয়েশন হয়ে গেছে কি, মানে আমি ওনার ভালো পজিটিভ বিহেভ করলেও না আমার কাছে কষ্ট লাগে, আর পজিটিভ বিহেভ আসলে আসে না। মানে আমি দেখা যাচ্ছে যে একটু দূরত্ব রেখে চলি, যে হ্যাঁ ফোন দিই না। ফার্স্টে যখন আমরা চিটাগাং চলে আসি তখন আমার হাজবেন্ডের কথা ছিল যে রেগুলার ফোন দিতে হবে তার বাসায়, তো প্রথম প্রথম দিয়েছি। দেখা পাওয়া যায় যে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমাদের ফ্যামিলি হাজবেন্ড সাবজেক্ট গুলো নিয়ে আমার শাশুড়ি ইন্টারেক্ট করে সব,
যে আমরা কি করছি না করছি। ইভেন আমরা যখন ঢাকায় ছিলাম, আমাদের হাজবেন্ডের উপর ভিতর যদি কোনো ঝগড়া হতো, আমার হাজবেন্ড একটা কাজ করতো, সব সাবজেক্টটা আমার শাশুড়িকে ডেকে নিয়ে আসতো এটা মিউচুয়াল করার জন্য, আম্পায়ার হিসেবে। জি জি, মানে জিনিসগুলো অন্যরকম হয়ে গেছিল সিচুয়েশন। আর ম্যাম আরেকটা সাবজেক্ট হচ্ছে আমাদের হাজবেন্ডের সাথে রিলেশনটা ভালো না, খুবই খারাপ রিলেশন। মানে গত 1.5 বছর যাবৎ আমাদের রিলেশনটা খুবই খারাপ। কি হচ্ছে এখন? মানে একটা হাজবেন্ড থাকে যে সংসারের দায়িত্ব বলতে কিছু থাকে, অবে তো ওটা কিছু নাই। ও দেখা যাচ্ছে আমার একটা বেবি আছে, আমি সারাদিন বেবিটার পিছনে আসি, ও কখনো এতটুকু সাপোর্ট দেয় না। ও জব শেষে আসে আড়াইটার দিকে, এসে দেখা যাচ্ছে যে ও সে মোবাইলে গেমস নিয়ে আসে বা টিভিতে মুভি দেখছে, কিন্তু আমার বেবি তাকে ডাকতে রাখছে সে যে বাবা বাবা বাবা, কিন্তু ও সে দিকগুলো ফেল করবে না। খুবই কেয়ারলেস একটা, মানে ওকে এগুলো অনেক বোঝানো হয়েছে যে তুমি সংসারটা বুঝো, সংসারটা বুঝো, যেহেতু আমরা দুজন আছি সংসারটাকে আমরা ভালো রাখি। কিন্তু ওর কথা হচ্ছে না, আগে আমার ফ্যামিলির সাথে তোমার সম্পর্ক ভালো রাখতে হবে। আমাদের ভিতর যে হাজবেন্ড অফ রিলেশন বলে সেটা 1.5 বছর যাবৎ নেই, 2 বছর হবে। আচ্ছা, তোমরা তো অ্যাফেয়ার করে বিয়ে করেছো না? জি, আমরা অ্যাফেয়ার করে বিয়ে করেছি। আসলে আমাদের রিলেশনটা এত দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে আসলে। কতদিনের অ্যাফেয়ার ছিল? আমাদের অ্যাফেয়ার ছিল প্রায় 8 বছর। 8 বছর, এত দীর্ঘ একটা সময় তোমরা, তারপরে এত অ্যাফেয়ার করে 5 বছরের ম্যারেজ, তার মানে তোমরা 13 বছর ধরে একসঙ্গে আছো তাই না? কিন্তু গত 1.5 বছর ইনফরমেশন দেওয়া ছিল, যখন অ্যাফেয়ারের সময় ছিল, ও আমার সাথে অনেক মিথ্যা কথা বলতো। আচ্ছা, মানে ও এক সময় ব্যান্ড করতো, তো আমি বলতাম যে আমার ফ্যামিলি খুব কনজারভেটিভ ফ্যামিলি, তুমি ব্যান্ডটা করো না, গান গাইতে হয় তুমি পার্সোনালি গানটা গাও। তো দেখা গেছে সে বিভিন্ন রাতে শো করতো, যেগুলো আর কি আমি পরবর্তীতে আমার শাশুড়ির কাছ থেকে শুনছি। তো মানে বিয়ে প্রথম প্রথমই ফার্স্ট আমার শাশুড়ির কাছ থেকে ওর ব্যাপারে আমি কিছু জিনিসগুলো আমি শুনতে পাই যে ও এইভাবে চলতো, এইভাবে করতো, মানে তখনই আমি বুঝতে পারছি যে আমার সাথে খুব মিথ্যা কথা বলতো। তুমি প্রতারিত বোধ করেছো সেই জায়গাটাতে, তাই না? জি জি, এবং এখন সিচুয়েশন তো আসলে খুবই পুরনো একটা সিচুয়েশন, এবং আমাদের এমন একটা পরিস্থিতি, ওকে অনেকবার বলছি যে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাও, আমরা দুজন মিলে কথাবার্তা বলি, কিছু একটা বলি, আমাদের সমস্যাগুলো সলভ করি, ও কখনো আমাকে নিয়ে যায়নি। ও বলতেছে আমি এমন একটা জায়গায় জব করে এখানে নিলে অনেক স্ক্যান্ডাল হবে, এই হবে, এগুলো মান সম্মানের বিষয়, মানে এই জন্য সেই করে নাই। আমি অনেকবার বলছি যে না হলে আমরা ফোনে কন্ট্যাক্ট করি কারোর সাথে। হ্যাঁ, ওকে। তো ও কিন্তু আজকে উদ্যোগ নিয়ে ফোনটা করেছে, নাকি তুমি ওকে ফোন করতে উদ্যোগ করেছো? না না, আমি ফোন করেছি, কিন্তু আমার নাম্বার থেকে আসলে ফোনটা ঢুকছিল না। আচ্ছা আচ্ছা, কলটা তোমার ইচ্ছা ছিল করার। তখন আমি বলছি যে আসলে তুমি বললে কাজটা হবে না, কারণ তুমি তো তোমার হিসেবে বলবো, আমরা যদি দুজন গিয়ে কথাটা বলবো বলি তাহলে এইটা কি ইশু আমরা বলতে পারবো না, আলাদা বললে হবে কি একজনের দোষ আরেকজনের বলা হবে। হ্যাঁ, তো তোমাদের ফোন যে করেছো, মানে তোমার প্রত্যাশাটা কি ছিল বলো তো? কি প্রত্যাশা করছো এখান থেকে, কি পাবে? আমার প্রত্যাশা হচ্ছে কি, আমি ম্যাম অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি যে আসলে মানে আমি একটা চাচ্ছিলাম যে কোনো ডক্টরের সাথে কথাবার্তা বলে আমাদের সাংসারিক লাইফটা নিয়ে তাদের সাথে প্রেজেন্ট করি, যাতে আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে, আমার হাজবেন্ড একদমই কেয়ারলেস সংসারের ব্যাপারে, তো ওর ম্যাচুরিটি আনার জন্য কি কি করা উচিত। মানে আমি অনেকভাবে ট্রাই করছি, মানুষ ভালোবেসে ট্রাই করে, রাগে ট্রাই করে, আমি সবভাবেই ট্রাই করছি, আমি কোনোভাবেই আসলে ওকে নিয়ে আসতে পারি না যে সংসারের প্রতি একটা টান ফিল করা। তোমার প্রশ্ন হচ্ছে যে দুজন মিলে কারো কাছে যাবে কিনা সেটা? জি 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 জি, যাবো। তুমি তো আগ্রহী আছো, কিন্তু অন্য পক্ষ আগ্রহী আছে কি? জি, তোমার হাজবেন্ড আগ্রহী আছে, সে পার্টিসিপেট করবে? না না, ও তো ও শুরু থেকে বলছে যে না, ডক্টরের কাছে যাওয়া যাবে না, গেলে এটা আমাদের সার্ভিসে একটা প্রবলেম হয়ে যাবে, এই ধরনের অনেক কথাবার্তা। কিন্তু আমি অনেকবার ট্রাই করছিলাম, কিন্তু ও এখনো রেডি না, তাই তো কারো কাছে যাবার ক্ষেত্রে? জি জি জি। এবং আমি যখন বোঝাতে চাই সে খুব বিরক্ত হয়ে যায়, এবং এমন বাজে বাজে গালি গালাজ করে যে মানে আমি নিজে সহ্য করতে পারি না। আমার বাবা মাকে নিয়ে সে গালি গালাজ করতেছে, ইভেন আমার বাবা মারা গেছেন, সে আমার বাবাকে নিয়ে কথা বলতেছে, তখন আমি আর সহ্য করতে পারি না, যে ওরা করে ফেলি। আর এখন যে বিষয়টা হয়ে গেছে যে ওর ফ্যামিলির সাথে আমি আসলে চাই না কোনোভাবে কন্ট্যাক্ট করতে, মানে আমার ভালো লাগে না, মানে মনে হয় যে ওর ফ্যামিলির সাথে কথা বলি কোনো না কোনো একটা সমস্যা হবে আমাদের। হ্যাঁ, তুমি একটু লাইনে থাকো, কোনো প্রশ্ন আছে? আমার দুটো প্রশ্ন আছে, একটি হচ্ছে যে, জি আসসালামু আলাইকুম। জি ভাই, আমি একটু কিছু বলবো যদি আপনি একটু এলাও করতে। আমি একটু প্রশ্নটা করে নেই, তারপরে আপনি উত্তরটা দিয়ে দিন। একটা হচ্ছে, আপনি বলেছিলেন যে বিয়ের আগে, চাকরি পাওয়ার আগে আপনি একটু কিছু সমস্যার মধ্যে ছিলেন, আপনি কি কখনো নেশা করতেন সেই সময়? জি জি, রাইট রাইট, ওরকমই আমি ছিলাম। আরেকটি প্রশ্ন আমি করব যে, আপনার স্ত্রী বলেছেন 1.5 বছর ধরে আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক নাই, এক্ষেত্রে কি আপনার কোনো শারীরিক দুর্বলতা আছে কিনা?
না, আল্লাহর রহমতে ওইরকম কোনো সমস্যা নেই, বাট আমি একটু যদি আপনারা বলেন তাহলে আমি ফ্রিলি বলি যে জামাই বা বউয়ের সাথে যে ধরনের একটা ভালোবাসার সম্পর্ক বা যেটা থাকার, আমাদের কিন্তু এই সম্পর্কটা নেই অনেকদিন। এমন না যে আমার কোনো আদার্স কোনো ইন্টারেস্টেড বা আমার ক্যারেক্টারগত কোনো প্রবলেম, ওইরকম কিন্তু আল্লাহর রহমতে কোনো নেই। আমি চেষ্টা করি নামাজ পড়তে, আমার ভুলগুলো শুধরে ভালোভাবে চলার চেষ্টা করি, কারণ আমি কিন্তু এখন যে বাস্তব জীবনটা কি জিনিস আমি কিন্তু অনেক কিছু শিখতে শিখেছি অনেক কিছু, এবং নিজে জিনিসগুলো দেয়ালে পিঠ থাকার পরে কিন্তু আমি শিখতেছি এবং শেখার চেষ্টায় আছি সত্যি কথা যেটা। ওইরকম আমার কিন্তু কোনো ইন্টারেস্ট নাই যে অন্য মেয়ের প্রতি বা অন্য কিছু, বা আদার্স যে পাস্ট লাইফে আমার ড্রাগস রিলেটেড কিছু ছিল, বা যখন আমি মিউজিকের সাথে অ্যাটাচ ছিলাম দ্যাট টাইম যে আমার ফ্রেন্ড সার্কেল গুলো ছিল, ওইরকম কোনো কিছু আলহামদুলিল্লাহ এখন কোনো কিছু নেই। সবকিছু ফাইনালিস্ট যে কথা, আমি চাই আমার ওয়াইফকে নিয়ে আমার বাবা মা আমার শাশুড় শাশুড়ি ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে থাকবে। অনেক সময় দেখা যায় যে চাকরিতে থাকি মেন্টালি প্রেশারের কারণে অনেক কিছু হয়তো তাকে সাপোর্ট দেওয়া বা বাচ্চাকে টাইম দেওয়া অথবা হাজবেন্ড হিসেবে যে ধরনের দায়িত্ব কর্তব্য অনেক কিছু তখন সিচুয়েশনের জন্য পারি না করতে, বাট এমন না যে আমার ইচ্ছা নেই বা চেষ্টা নেই, কারণ আমি অনেকভাবে তাকে বুঝাইতে চেষ্টা করি, বাট তাকে যখন বুঝাতে যাই তার সিচুয়েশন বা তার কথাবার্তা গুলো এমন ভাবে থাকে যে অনেক সময় তখন আমার মানে আর্গুমেন্টও হয়ে যায়, আমি নিজের মেজাজ গুলো আমি তখন কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, আমি অনেকভাবে চেষ্টা করি নিজেকে কুল ডাউন করে রাখতে বা চুপচাপ থাকতে। প্রত্যেকটা কথাবার্তা হচ্ছে কি একটু পিন মারে একটু খুঁচিয়ে কথা বলা। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি সেটা। আর একটু জানতে চাচ্ছিলাম যে কোনো প্রফেশনাল হেল্প নিতে কি খুব অনীহা কাজ করে? অনীহা জি আপু, সেটা কাজ করে হচ্ছে আমি এখন আমি আর কি একটা সরকারি মানে ডিফেন্সে আছি আর কি এখন, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যদি কোথাও যেতে হয় তো সেই ক্ষেত্রে ডিফেন্স রিলেটেড ছাড়া বাইরে যাওয়াটাও পসিবল, সম্ভব না যে তা না, বাট ডিফেন্স রিলেটেড যদি আমি কোনো সাইকোলজিক্যালি থেরাপি নিতে যাই আসলে কিন্তু আমরা যদি পরিবারের শান্তিটাই তো সবচেয়ে বড় জিনিস, তাই না? আমাদের সমাজ কি বললো আমার সেই জায়গা থেকে বিশেষ করে আমাদের ভাবতে হবে। আমরা কিন্তু এই এই উদ্দেশ্য নিয়েই প্রোগ্রাম গুলো করছি যাতে মানুষের স্টিগমাটা ভাঙে। হ্যাঁ, স্টিগমা ভাঙতে অনেক দেরি আছে বাংলাদেশে, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং এই সেবাটা কিন্তু আমি নিজে গ্রহণ করি এবং আমি মিডিয়াতে বলি যে আমি নিজেও মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ করি। আমার যখন কষ্ট হয় আমাদের যে প্রশিক্ষকরা আসেন বিদেশ থেকে, আমি অনেকবার তাদের কাছে বসে আমার নিজের কাউন্সিলিং নিয়েছি। হ্যাঁ, এবং এটা আমরা খুব নির্দ্বিধায় খুব আমরা গর্ব করে বলি, যে নির্দ্বিধায় তো বলি এবং গর্ব করে বলি যে প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি মানুষের জীবনে কখনো না কখনো না খুবই কঠিন একটা সময় উপস্থিত হয়, সেটা প্রফেশনাল এবং পার্সোনাল দুটো লাইফে। এবং দেয়ার ইজ নো হার্ম ইন টেকিং হেল্প, বিকজ আমি তো ভালো থাকবো, আমি ভালো থাকলে আর সবাইকে ভালো রাখতে পারবো, তাই না? এই প্রফেশনাল হেল্প দ্বারা কিন্তু এটা সম্ভব হয়। একটু একটু লাইনে থাকতে হবে। চৈতির কোনো প্রশ্ন আছে? না, মানে আপনারা এই যে দুজন মিলে যে যে কথাগুলো বলছেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনাদের মধ্যে কতটা সদিচ্ছা যে আপনারা ভালো থাকতে চান, এবং আপনাদের সম্পর্কটা যদি সত্যিকার অর্থে ভালো হয় গ্র্যাজুয়ালি কিন্তু আপনার বাবা মার সাথেও আপনার ওয়াইফের সম্পর্কটা ভালো হবে, ইভেন আপনার ওয়াইফের বাবা মার সাথে আপনার সম্পর্কটা ভালো হবে। আপনাদের দুজনের মধ্যেকার জায়গাটাতে আগে কাজ করতে হবে, এবং আপনাদের যে ইস্যুটা আছে যেহেতু প্রিভিয়াস অনেক ইনসিডেন্ট আছে, উনি ওনার ওই জায়গাগুলো আসলে ভেন্টিলেশন দরকার। হ্যাঁ, এবং এটা কিন্তু একজন, যদি আপনি একটু আমাকে সময় দেন একটা কথা জাস্ট বলার জন্য, আমি যেমন ও কিন্তু জানে যে প্রিভিয়াসলি অনেক কিছু আছে বা আমিও কিন্তু অনেক কিছু ফেস করেছি, যে জিনিসগুলো কিন্তু আমি হয়তো বলি না বা বলার মতো এখন সিচুয়েশন না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার কিন্তু ইচ্ছা আছে যে প্রিভিয়াসলি যা হয়েছে হোক আমরা এখন ফিউচারের জন্য ভালো মতো চলতে পারি, আমাদের বাচ্চা আছে যেন বাচ্চাটার জন্য একটা ভালো ভবিষ্যৎ নিতে পারি। আমি তো সেজন্য নিজেকে বারবার চেঞ্জ করার চেষ্টা করি, ইভেন আমার ওয়াইফের সাথে একটা ভালোভাবে সম্পর্ক যেন বিদ্যমান থাকে সেরকম ভাবে চলার চেষ্টা করি। আচ্ছা, আমি একটু দুজনকে দুটো প্রশ্ন করছি। হোয়াট ইজ ইওর এক্সপেকটেশন মোটা দাগে ফ্রম ইওর ওয়াইফ, এবং ওয়াইফের কাছ থেকে জানতে চাচ্ছি যে কি এক্সপেকটেশন স্বামীর কাছে? আচ্ছা, আমার এক্সপেকটেশন আমার ওয়াইফের সাথে আমি যেন একটা সুস্থ সুন্দর মতো একটা সম্পর্ক করতে পারি। না না, এটা খুব একটা ভেগ হয়ে গেল, আমরা আরেকটু ভেঙে বলি যে ওর কাছ থেকে আমি এই আচরণগুলো চাচ্ছি। আচ্ছা, ওর কাছ থেকে যে জিনিসটা চাই সেটা হচ্ছে আমি ওর কাছে হাজবেন্ড হিসেবে রেসপেক্টটা চাই, ফেইথটা চাই যে সে আমাকে বিশ্বাস করতে পারবে, যেন সে কিন্তু অলওয়েজ আমাকে নিয়ে আসবে সুন্দর করে, যে অন্য মেয়েদের সাথে হয়তো রিলেশন আছে বা এরকম কিছু, বাট আলহামদুলিল্লাহ কখনো এরকম কোন স্কোপ আমার তৈরি হয় না, আমি নিজেই তৈরি করি। তাহলে ওর ট্রাস্ট চাচ্ছি, রেসপেক্ট চাচ্ছি, আর কিছু না? আর কিছু চাচ্ছি না, এই দুইটা হলে আমি শিওর এনশিওর করতে পারবো যে আমার সংসার সবকিছু ঠিক থাকে। ওকে, একটু স্ত্রীর কাছ থেকে শুনবো ওর কি কি প্রত্যাশা স্বামীর কাছ থেকে।
একটু প্রত্যাশাগুলো বলো একদম, একটু ওর আচরণ কি আচরণ আশা করো ওর কাছ থেকে তুমি? আমার ফার্স্ট হচ্ছে ওকে মানে সংসারটা বুঝতে হবে কিভাবে কি করলে তুমি বুঝবে ও সংসারটা বুঝছে, মানে ওর একটা বেবি আছে, তুমি বেবির প্রতি কিছু করো, তার বাবার দায়িত্বগুলো কিছু পালন করো। কি করবে বেবির সাথে, ওর কি আচরণ তুমি আশা করছো, আর একটু স্পেসিফিক হই আমরা। আমি এটা স্পেসিফিক ভাবে বলছি যে দেখা যাচ্ছে যে আমার বেবিটা ওর সাথে খেলতে যাচ্ছে, ও খেলছে না, ওর মোবাইল নিয়ে আসছে, মানে একটা অ্যাডিকশন যাকে বলে মোবাইল অ্যাডিকশন, সারাক্ষণ সে আড্ডা দিচ্ছে, তার মানে অফিসের বাইরে তার কাজ হচ্ছে এসে খাবে। ঠিক আছে, আর কি আশা করো তুমি মোটা দাগে বলে দাও, আমরা তারপরে আলোচনা করব। হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে যে সে আমাকে রেসপেক্ট করুক। ইভেন ম্যাম আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, ও বেশ অনেকবার আমার গায়ে হাত দিচ্ছে এবং সেটা এমন সিচুয়েশন গুলো ক্রিয়েট হয়েছে, দেখা গেছে ও ম্যাক্সিমাম কিছু ফ্যামিলিকে ইস্যু করেই হয়েছে, যার কারণে আমার মানে ভিতর ভিতর একটা খারাপ লাগাটা তৈরি হয়ে গেছে। তুমি চাও না তোমার গায়েও হাত তুলো, না গায়ে হাত তুলো, সম্মানটা দিও। ওকে, ইভেন সে আমার ফ্যামিলিকে সম্মানটা করুক, আমার কিছু লাগবে না, আমার ফ্যামিলির সাথে তার কিছু করতে হবে না, বাট সে রেসপেক্ট রাখো। ওকে, সো আমরা অনেক কৃতজ্ঞ তোমাদের দুজনের কাছে, খুব সুন্দর করে বলেছো দুজন বলেছো, এটাই আরো বেশি আমাদের জন্য ইন্সপায়ারিং। আমরা আলোচনা করছি কেমন, তোমরা দুজনেই শোনো, অনেক অনেক ধন্যবাদ তোমাদের। সো ডক্টর হেলাল আপনি আগে বলেন, তারপর চৌধুরীর কাছে যাচ্ছি। আসলে ওনাদের দুজনের সম্পর্কটা যদি মজবুত না হয় তখন কিন্তু ওই যে পরবর্তী এক্সটেন্ডেড সম্পর্কগুলো, শাশুড়ির সাথে সম্পর্ক বা শ্বশুরবাড়ির লোকদের সাথে সম্পর্ক, সেটি কিন্তু মজবুত হবে না। ফলে নিজেদের সম্পর্কটা মজবুত করাটা সবার আগে খুব বেশি জরুরি। আর এই সম্পর্কের ক্ষেত্রে যে তিনটি অনুসঙ্গের কথা আমরা বলি সবসময়, যে একটা হচ্ছে প্রক্সিমিটি, সেটা ফিজিক্যাল প্রক্সিমিটি অ্যান্ড মেন্টাল প্রক্সিমিটি দুই থাকতে হবে, শারীরিকভাবেও তাদেরকে কাছাকাছি থাকতে হবে, মানসিকভাবেও কাছাকাছি থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে এবং ট্রাস্ট থাকতে হবে। এই তিনটা জিনিসের অভাব হয়েছে বলেই কিন্তু এখন মানে তার স্ত্রী বলছেন যে তার পরিবারকে গুণগত সময় দেয় না, এবং তার ভিতরে কিন্তু এক সময় অ্যাডিকশন ছিল, এখন সেটা নন সাবস্টেন্স অ্যাডিকশনে কিন্তু চলে আসছে, যে প্রযুক্তিতে তিনি আসক্ত হয়ে যাচ্ছেন। এবং তারই ধারাবাহিকতা আমি বলবো তিনি ভেতরে ভেতরে কোনো একটি জায়গায় ফ্রাস্ট্রেশন আছেন, হতাশায় আছেন, সেই হতাশা থেকেই তিনি কিন্তু তার রাগটিকে দমন করতে পারছেন না, এবং সেখান থেকেই তিনি কিন্তু তার স্ত্রীর গায়ে হাত তুলছেন। তিনি এই এই প্রসঙ্গগুলো চলে আসবে বলেই তিনি তার কর্মপরিসরে চিকিৎসা গ্রহণ করতে খানিকটা দ্বিধাবোধ করছেন। আমরা বলবো চিকিৎসা কিন্তু যে কোনো জায়গায় তিনি নিতে পারেন, তার কর্মপরিসরের বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ আছে, ঢাকা শহরে তিনি চলে আসতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে, যে কোনো জায়গায় তারা যদি তাদের চিকিৎসাটা গ্রহণ করেন, তাদের সেবাটা গ্রহণ করেন, প্রফেশনাল পরামর্শটি নেন এবং তাদের রাগটাকে নিয়ন্ত্রণ করতে শিখেন এবং সম্পর্কের জায়গাটাতে সামাজিক দক্ষতা বাড়ান, আমার মনে এটিই যথেষ্ট হবে। এখানে খুব ছোট, এর চেয়ে বেশি এলাবোরেট করে আসলে এখন বলার মতো কিছু নাই তাদের। আর স্ত্রীর যে সমস্ত ট্রমা হয়েছে, স্বামীও বললো আমারও হিল করতে হবে, নিতে হয়েছে ওর ফ্যামিলি থেকে, ওই ট্রমাগুলো কিন্তু রয়ে গেছে, হিলিং দরকার। হ্যাঁ, ওই হিলিংটা না হলে কিন্তু আবার ওই যে প্রক্সিমিটিটা হচ্ছে না কেন, বিকজ মেন্টালি যখন ডিস্ট্যান্স হয়ে যায় মানুষ তখন তার ফিজিক্যালি আসতে পারে না, এটা মেন্টাল ডিস্ট্যান্সটা না ফিজিক্যাল ইন্টিমেসিটাকে ভীষণভাবে ব্যারিয়ার হিসেবে কাজ করে মেন্টাল ডিস্ট্যান্স। আর সবচেয়ে যেটা হলো যে ওনাদের তো বাচ্চা আছেন, আর এই বাচ্চাটার ভবিষ্যৎ, তার সুরক্ষা, তার মানসিক স্বাস্থ্যটাকে সুরক্ষিত রাখার জন্য বাবা মায়ের মধ্যে একটা মিউচুয়াল ভালোবাসা, শ্রদ্ধাবোধের জায়গাটা আসলে থাকতেই হবে, কারণ ওকে তো ভবিষ্যতের নাগরিক হতে হবে, যে নাগরিকদেরকে নিয়ে আমাদের আজকের প্রতিপাদ্য আমরা আলোচনা করেছি। তো এই জায়গাটা আমাদেরকে মাথায় রেখে, আর স্যার যেটা বললেন যে হ্যাঁ প্রফেশনালি অসুবিধা থাকতে পারে, বাট এগুলো আসলে অনেক, আমরা কিন্তু অনেক কনফিডেন্সিয়ালিটি মেনটেন করার ব্যাপার থাকে, এগুলো তো যারা প্রফেশনাল তারা তো ওভাবেই কাজ করে, তো ওভাবে করে আসলে দুজনে যদি যায় আমার বিশ্বাস যে তারা খুব সুন্দর একটা মধুর একটা জায়গায় তারা আসতে পারবে, অ্যাটলিস্ট সন্তানের ভবিষ্যৎটাকে তারা নিশ্চিত করতে পারবে। অ্যান্ড ওনাদের মধ্যে যখন সম্পর্কটা সুদৃঢ় হবে তাদের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারদের সাথেও বিষয়গুলো সহজেই সাবলীল একটা জায়গায় চলে যাবে। এবং দুজনেই যেটা চাইছে, দুজনেরই কিন্তু চাওয়া রেসপেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রাস্ট হয়তো ওয়াইফের চাওয়া ছিল না যেটা ও বলেছে, বাট ও কিন্তু ভীষণভাবে রেসপেক্ট খুঁজছে, মানে গায়ে হাত দিলেও কিন্তু ডিসরেসপেক্টেড লাগে। অবশ্যই ও খুবই হয়তো কটু কথা বলে দিচ্ছে, মনের ঝালের চোটে বলে দিচ্ছে, কিন্তু সেই জায়গাটাতে রেসপেক্টের অভাবটা খুব হয়েছে বোঝা যাচ্ছে, সেটারই একটা রিবিল্ড করা দরকার। আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো, আমি
এখন মোটামুটি অভিনয় জগতেই আছি। আচ্ছা, অভিনয় জগতে আছি তো ইদানিং এই অভিনয় জগতের মাঝেও আমি আমার ফ্যামিলি থেকে কিছু প্রবলেম ফিল করতেছি, যে আমার ওয়াইফ এন্ড আমার মা এই দুজনের ভেতর একটা প্রবলেম সৃষ্টি হয়ে আছে। তো এই দুটো এই কিছু প্রবলেম ক্ষেত্রে মানে আমাকে মেনটেন করাটা অনেক ডিফিকাল্ট। আচ্ছা, এই দেখা গেছে যে আমি আমার ওয়াইফের যদি কোনো ইচ্ছা পূরণ করতে যাই তো দেখা ওই দিক থেকে আমার আম্মা আমাকে রিয়েক্ট করতেছে। এই যেমন হয়তো বা যদি কোনো ফ্রেন্ডে যদি পার্টি থাকে, আমি যদি আমার ওয়াইফকে নিই তো সেক্ষেত্রে উনি অনেকটাই রিয়েক্ট করে, যার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। আবার দেখা গেছে যদি আমার আম্মাকে যদি আমি কখনো ডক্টরের কাছে নিই বা আমার যদি কোনো রিলেটিভ এদের কাছে নিয়ে যাই তখন হয়তো আমার ওয়াইফ রিয়েক্ট করে, বাট আমার তখন আমার রিয়া মানে ওয়াইফের কথাটা হচ্ছে যে তুমি তোমার মাকে সময় দাও, তুমি আমাকে সেরকম একটা সময় দাও না। আবার আমার আম্মা বলে তুমি আমাকে সময় দাও, আমাকে ওয়াইফ মানে সময় দাও না। তো ম্যাম আমার হচ্ছে কি যে আমার ওপার বাংলাতে আমি একটা সিরিয়ালে মানে যোগ হচ্ছি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস, অভিনন্দন। হ্যাঁ, থ্যাঙ্কস আ লট ম্যাম। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার অলরেডি সাইন হয়ে গেছে, তো নভেম্বরের দিকে আমি ওপার বাংলায় যাচ্ছি। তো সেই ক্ষেত্রে এখন এই যে প্রবলেম গুলা এখন মানে দেখা যাচ্ছে যে ওই আমি ওইখানে গেলে যে একদম ভালো থাকবো বা আমি ওইখানে অভিনয় গুলা ভালোভাবে করতে পারবো, কারণ দেখা গেছে আমার এই প্রবলেমটা সলভ না করা পর্যন্ত আমার ভিতরে একটা টেনশন থাকবে। আর এই টেনশনের জন্য মানে আমি এতটা ভাবতেছি যাতে আমার কোনো কিছুতেই ভালো লাগতেছে না, যেমন ফ্রেন্ড যে ইনভাইট করে সেখানেও না, এটাতে আমি একটা টেনশনে আসি। যেমন ওপার বাংলাতে যে আমি যাবো, যে আমি এখানে কোনো কিছু মেনটেন না করি বা এই প্রবলেম সলভ না করে আমি সেখানে কিভাবে যাই, সবসময় আমার কাছে একটা টেনশন থাকে। আচ্ছা, আমি একটু প্রশ্ন করছি একটা, সেটা হচ্ছে যে দুটো ব্যাপার জানতে চাইছি, যে ওয়াইফের ইচ্ছে পূরণ করতে গেলে মা রিয়্যাক্ট করেন এবং মাকে ডাক্তারের কাছে গেলে ওয়াইফ রিয়্যাক্ট করছে, সো সেখানে তোমার ভূমিকাটা কি থাকে? ধরো তুমি একটা ওয়াইফের ইচ্ছে পূরণ করেছো, মা সেটা নিয়ে কি বলছেন এবং তুমি তার উত্তরে কি বলছো? মানে মেন কথা হচ্ছে আমার মার ইচ্ছে হচ্ছে যে আমার ওয়াইফ আমাকে মানে ওনার বিরুদ্ধে করতেছে, যে যাতে আমি আমার আম্মার সাথে কথা না বলতে পারি বা দেখা যাচ্ছে যে আমি খুব স্পেসিফিক প্রশ্ন করেছি। ধরো তোমার ওয়াইফের একটা ইচ্ছে, তুমি যেটা বললে ওটা সূত্র ধরে বলছি, যে তোমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ, ওয়াইফ মন খারাপ করছে, বাট ওয়াইফের ইচ্ছে পূরণ করতে গেলে মা মন খারাপ হচ্ছে, সেখানে তোমার রোলটা কি থাকে? সেটা কিন্তু পাইনি। তোমাকে যখন মা মন খারাপ করে বলছেন তুমি তোমার ওয়াইফের ইচ্ছে পূরণ করছো, মা সেটা নিয়ে যখন মন খারাপ করে মা কি বলছেন এবং তুমি তার উত্তরে কি বলছো? ম্যাম তখন কি আমি এরকম সিচুয়েশনে পড়ি, তখন আমি যে যখন আমি ওনার কাছে যাই তখন ওনাকে বোঝার চেষ্টা করি যে না মা আমি তোমারই আছি, বা দেখা গেছে যে এখন তো ওর এই প্রবলেমটা ফেস করতে হয়, মানে যখন আমি যার কাছে যাই তখন তোমার কাছ থেকে প্রত্যাশাটা অনেক বেশি হয়ে গেছে। কিন্তু ম্যাম মানে মেন কথা হচ্ছে সামনে তোমার বিশাল বড় এক্সাম আমার লাইফের। আমি চাচ্ছি আমার মায়ের কর্তব্যতেই বেশি রকম করতে, মানে একদম বেশি, যেহেতু উনি আমার মা, উনি আমার জন্মদাতা মা, এখন সে মানে আমার মা আছে, এখন আমি যে কি করবো এখন আমার করণীয় থেকে আমার হয়ে যদি আপনি একটু এই প্রবলেম গুলো সলভ করে তাহলে খুব ভালো হয়। আমরা তো সলভ করবো না, আমরা হয়তো ছোট্ট একটি নির্দেশনা দিতে পারি, একটু লাইনে থাকো। প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নেই। অনেক ধন্যবাদ, তোমার অভিনয় জগতে তোমার বিচরণ আরো বাড়ুক, আরো ভালো অভিনয় করো, অভিনেতা হও, সেটা আমার আমাদের সবার শুভকামনা। আরো ভালো স্বামী, আরো ভালো পার্টনার, আরো ভালো সন্তানও হও, সেটা আমরা তোমার জন্য শুভকামনা রেখে আমরা একটু আলোচনা করছি। অনেক ধন্যবাদ।
সো কে বলবে আগে এনিবডি? না, বিষয়টা হলো যে আমাদের আজকে টপিকের সাথে একদম যুক্তিযুক্ত একটা বিষয় এসছে। একটা জায়গায় আমার কাছে মনে হলো যে উনি বলছেন যে যখন যার পক্ষ হয়ে কথা বলা দরকার উনি তখন তার পক্ষ হয়ে তাকে খুশি করার চেষ্টা করছেন, এবং এটা করতে যে যেটা হচ্ছে যে ওনার নিউট্রাল জায়গাটা কিন্তু আর থাকছে না। হ্যাঁ, তো ওই জায়গাটাকে আসলে ওনাকে বুঝতে হবে, হ্যাঁ, যে আসলে এখানে তো একটা সাইকোলজিক্যাল ইনসিকিউরিটি থেকেই এই দ্বিধাদ্বন্দ্বগুলো তৈরি হয়। মা ফিল করে যে আমার সন্তান আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং এটার জন্য ওয়াইফ দায়ী, আর ওয়াইফ মনে করছে যে আমি আমার হাজব্যান্ডকে আমার মতো করে পাচ্ছি না, এই জন্য আমার শাশুড়ি একটা বড় বাধা। তো এই দুইটো জায়গা আসলে ইনসিকিউরিটি থেকে আসে। ওই ইনসিকিউরিটিটা আসলে কে সিকিউর করবে? যেহেতু উনি কমন, দুজনেরই কমন ইন্টারেস্ট, তো একজন ওয়াইফের জন্য যেমন তার হাজব্যান্ড অনেকটা জায়গা জুড়ে থাকে, ঠিক একইভাবে তার মার জন্য তার সন্তানটা অনেকটা জায়গা জুড়ে থাকে। এখানে আসলে আপা আমি প্রথম থেকে যেটা বললাম যে ওনাকে আসলে বিষয়টা হলো যে হ্যাঁ, মা অবশ্যই মুরব্বি, ওনার জায়গাটা উনি দেখবেন, কিন্তু জন্মদাতা বলছে, জন্মদাতা বলছে মায়ের দিকটাই আমি বেশি দেখতে চাই। এটা যখন অনেস্টলি ওটা বলছে, বলে ফেলছেন, কিন্তু এটা না হয় কি অনেক সময় ওয়াইফরা ভালোভাবে মেনে নিতে পারে না, কারণ ওনারা চায় যে হ্যাঁ মার জন্য তোমার যতটুকু করণীয় তুমি করবে, আমার জন্য যতটুকু করণীয় সেটাও তোমাকে করতে হবে। এখানে না চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার থাকে, এবং সেই জায়গাটাতে ওনার নিরপেক্ষ ভূমিকাটা অনেক বেশি প্রয়োগ করতে হবে। সেখানে হয়তোবা মাঝে মাঝে মা অখুশি হতে পারেন, আবার মাঝে মাঝে ওয়াইফও অখুশি হতে পারেন, তবে যার যে জায়গাটা আসলে মেনটেন করা দরকার, কারণ এটা তো আসলে ভালোবাসারই একটা বিষয় না? মা তার ছেলেকে ভালোবাসবে, ওয়াইফ তার হাজব্যান্ডকে ভালোবাসবে, এই আর যার ভালোবাসাটা আসলে বেশি থাকবে সেই কিন্তু কম্প্রোমাইজ বলেন বা আন্ডারস্ট্যান্ডিং বলেন এগিয়ে আসবে। মানে আমরা হ্যাঁ ঠিক আছে, ওই জায়গাটাতেই আসলে আমার মনে হয় কাজ করা। ডক্টর হেলালকে একটা প্রশ্ন করি যাতে করে আরেকটু স্পেসিফিসিটিতে আমরা যাই, কারণ ও একটা কথা বলেছে যে আমি মাকে বলি আমি তোমারই আছি, এবং ওর কিছু আরেকটা বিশ্বাস হচ্ছে মা জন্মদাতা, তাকেই বেশি খুশি রাখতে হবে, এবং যখন মা বলছে তুমি তোমার ওয়াইফকে বেশি গুরুত্ব দিচ্ছ তখন সে বলছে মাকে আশ্বাস দিচ্ছে যে আমি তোমারই আছি, ওটা না বলে ও কি বলতে পারে? আমরা বলব তিনি বলতে পারেন যে তিনি তার মায়ের প্রতি যে দায়িত্বটুক রয়েছে, কর্তব্যটুক রয়েছে, সেটুক তিনি করবেন, পাশাপাশি মাকে বলবেন যে আমার স্ত্রীর প্রতিও, আমার সংসারের প্রতি আমার কিছু কাজ আছে, আমার কিছু দায়িত্ব আছে, সেটা যেন আমি সঠিকভাবে করতে পারি, এবং তুমি আমাকে হেল্প করো, সেই ক্ষেত্রে সে হেল্প করবে। এবং সেক্ষেত্রে আপা যে কথাগুলো বলেছেন সেগুলো রিপিট না করে আমি সম্পূর্ণ ভিন্ন একটি অন্য একটি প্রসঙ্গ আনতে চাই, যে এক্ষেত্রে তার মাকে কিছু দায়িত্ব দিতে হবে তার স্ত্রীর জন্য, আবার তার স্ত্রীকে কিছু দায়িত্ব দিতে হবে তার মায়ের জন্য। যেমন মাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার দায়িত্বটা তাকে কখনও কখনও স্ত্রীকে দিয়ে দিতে হবে, তাহলে তার স্ত্রী একটা ওন করবেন, একটা দায়িত্ব পাবেন। আবার মাকে কিছু দায়িত্ব দিতে হবে তার স্ত্রীর, তিনি যখন থাকবেন না, ওপার বাংলায় চলে যাবেন অভিনয় করতে, তখন তার স্ত্রীর দেখাশোনা সহ তার কিছু টেক কেয়ারের দায়িত্ব মাকে বুঝিয়ে দিতে হবে। এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে যখন মানুষের দায়িত্ববোধটা চলে আসবে তখন কিন্তু ওনারশিপটা চলে আসবে, তখন কিন্তু বিরোধের জায়গাটা অনেকখানি কমে আসবে, বরং সেখানে এক ধরনের কারো প্রতি স্নেহ, কারো প্রতি কর্তব্য, এই জিনিসগুলো বড় হয়ে উঠবে। ফলে আমরা বলবো তিনি তার মাকে কিছু দায়িত্ব দিয়ে যাবেন, তিনি তার স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়ে যাবেন, এই দায়িত্বগুলোই তাদের মধ্যে সংকটকে কমাতে কিছুটা সাহায্য করতে পারে বলে আমি আশা করি। আর ও যখন ওপার বাংলা থেকে শুনবে তারা দায়িত্ব কেউই পালন করছে না, তখন তো বেচারার অভিনয়টা ঠিক মতো হবে না, সেটা নিয়ে ভয় পাচ্ছে, সেটা নিয়ে উনি ভয় পাচ্ছে। হ্যাঁ, তো সেখানে ওপার বাংলায় বসেই বা সে কী করে ভালো থাকবে, সেটার ব্যাপারে কোনো টিপস আছে কি? আসলে আমি জানি না আসলে তাদের সম্পর্কের জায়গাটা কতটুক, কোন জায়গাটায় গিয়েছে, তাদের সীমাটা কোন পর্যন্ত গিয়েছে। এমন হতে পারে যে যেহেতু এখন যে ফ্যামিলি থেরাপির একটা ব্যাপার থাকে, সেখানে থেরাপিউটিক সেশন করে হয়তো বা একটা সেটেলমেন্টে এসে একটা মিউচুয়াল জায়গায় রেখে হয়তো বা উনি কিছুটা ডেভেলপমেন্ট উনি চাচ্ছে, কিন্তু যে একটা ভালো ডেভেলপমেন্ট করে দেন আমি যাই, সেই জায়গাটা যদি একটু করে যায়, একটু কাজ করে যায়, সেটা ভালো হবে। আর সবসময় যাপা চাওয়াটার সাথে আমরা থাকতে পারবো তাও কিন্তু না, মানে আপস অ্যান্ড ডাউন্স কিন্তু হবে, মানে যে কোনো সম্পর্কেরই কিন্তু আপস অ্যান্ড ডাউন্স থাকে, তো সেই জায়গাটা আসলে অ্যাড্রেস করা, পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাগুলোকে মেনটেন করা, এগুলো আমার মনে হয় যে চলতে থাকবে, তারপরও তার জায়গাটা সে যেন সে মানে ওকে একটা ইয়ে করতে হবে যে মা তুমি আমার জন্মদাতা, তোমার সন্তান আমি সারা জীবন ছিলাম এবং থাকবো, কিন্তু আমাকে আমার স্ত্রীর সাথেও সম্পর্কটা সুদৃঢ় করতে হবে, আমি তোমার হেল্প চাচ্ছি সেই জায়গাটাতে। হ্যাঁ, আমাদের একটা ফোন রেডি আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। ম্যাম, আমি একটু আমার পারিবারিক বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই। হ্যাঁ বলো, আমরা শুনছি তো, বলো।
আচ্ছা, যেটা হচ্ছে মানে আমার হাজবেন্ড, আমার একটাই বাচ্চা ছেলে, এখন ক্লাস ওয়ানে পড়ে, একটু বড়ের দিকেই যাচ্ছে। আমার হাজবেন্ডের সাথে যেটা হচ্ছে ইদানিং দেখি, মানে আমার হাজবেন্ডের সাথে আমার সাথে কোনোভাবেই কিছুতেই ম্যাচ হচ্ছে না আর কি। কিছুতেই ম্যাচ বলতে ধরেন আমি কোনো একটা বিষয় নিয়ে তার সাথে বসলাম, সে অতটা পাত্তা দিল না, মানে ইগনোর করে চলে গেল। একটা উদাহরণ দিয়ে বলো তাহলে খুব ভালো হয়, যে ওই দিন এটা বললাম তারপর ও এটা বললো এরকম করে। আচ্ছা, ধরেন 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 না অমুক দিন এটা হয়েছে, আমার বাচ্চার কথাই দিয়েই বলি, আমার বাচ্চার কথা দিয়েই বলি, আমার বাচ্চা পরীক্ষায় ভালো করলো, ওকে যদি ভালো করেছে, আমার বাচ্চা পরীক্ষায় ভালো করেছে, তারপর কি হয়েছে ধরেন ভালো করলো না? হ্যাঁ 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 না, সেরকম না, এটা এটাই ফ্যাক্ট। ও ভালো করলো, ওকে যদি বলা হলো আমার ছেলেটা পরীক্ষা, আমার ছেলে একটু পড়াশোনা মানে ইন্টারেস্টটা কম, সে তুলনায় ও যেটা রেজাল্ট করছে মানে আমার জন্য, আমার জন্য এনাফ। কত বয়স ওর? ও হচ্ছে আপনার 8, ক্লাস 8 এ পড়ে না? 8 না 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 না, ক্লাস 1 এ, ওর 8 8 বয়সটা 8 8 বছর। হ্যাঁ হ্যাঁ, ওকে। সো তোমার ছেলে যেটা করছে সেটাতে তুমি সন্তুষ্ট, তারপর কি হচ্ছে? না, ওর মার্কস গুলো সন্তুষ্ট সন্তুষ্ট মানে মার্কস গুলো সন্তোষজনক। হ্যাঁ 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 হ্যাঁ, তো সেটা ওর কাছে যদি মানে ওর কাছে সব সময় নেগেটিভ হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে, আমার বাচ্চাটাও একটু মোবাইল নিয়ে, মোবাইল অ্যাডিক্ট, মানে মোবাইল নিয়ে গেম খেলতে চায়, মোবাইল নিয়ে সারাক্ষণ থাকতে চায়। বাট আমি চেষ্টা করি যে ওকে নিয়ে, ও মোবাইলটা যতক্ষণ পারি আর কি, ওকে নিয়ে অন্য জায়গায় ঘুরতে বা সবকিছু আমি একা একাই হ্যান্ডেল করছি, ও এই ব্যাপারে একদমই ক্যালাস। তারপর হচ্ছে মানে ওর ব্যাপারে যদি কিছু বলতে যায়, ও খুব একটা, একটা উদাহরণ দেবে মানে তোমার হাজবেন্ড তোমাকে বাচ্চার ব্যাপারে এই ধরনের কথা বলেছে? এটাই বলছিলাম, মানে ধরেন মার্কস ভালো করলো বা ও এখন পড়াশোনার দিক দিয়ে একটু আগাচ্ছে, এরকম যদি কিছু বলা হয় সে খুব একটা আর কি ইয়ে করে না, মানে রেসপন্স করে না। হ্যাঁ, এটা তুমি কি আশা করো? তুমি ধরো তোমার ছেলে, ধরো না তোমার ছেলে কোন গ্রেডে পড়ে, ফার্স্ট গ্রেডে পড়ে, হ্যাঁ, তো তোমার ছেলের যে মার্কস পেয়েছে তুমি ওটাতে হ্যাপি এবং হাজবেন্ডকে ওটা জানিয়েছো, হ্যাঁ, কোনো একদিন ওটা হাজবেন্ডকে জানিয়েছো, হাজবেন্ডের রেসপন্সটা কিছুই থাকে না, ও কি নীরব থাকে নাকি কিছু রেসপন্ড করে? না, তার কথা হচ্ছে মানে আমার ছেলে সেটা মানে আমার ছেলে লিখে লিখে এটা মার্কসটা পায় নাই, ওকে টিচাররা হেল্প করেছে বা এরকম কিছু, এরকম ভাবেই সে ইয়ে হচ্ছে আর কি। তোমাদের কি বাচ্চাকে কেন্দ্র করেই বেশি মনোমালিন্যটা হয়ে যাচ্ছে, টানাপোড়েনটা বাচ্চাকে? ও তো আছেই, আর ধরেন আমি কোনো প্রবলেমের কথা বলে সেটাও সে ইগনোর করে যায়, তারপর হচ্ছে কোনো কিছু চাওয়া বা ব্যাপারে বললে ইগনোর করে যায়, এই টাইপের। কিরকম চাওয়া? কোন জিনিসটা তুমি চাইছো যেটা সে একদমই গ্রাহ্য করছে না? আমি ওকে নিয়ে ধরে ঘুরতে যেতে চাই, তারপর আসলে আমার হাজবেন্ড আমাকে একটু রিফ্রেশমেন্টের জন্য যেতে চায়, সেগুলোর ব্যাপারে সে একদম একদম উদে মানে ক্যালাস, সে ওগুলোতে সে যাবেই না। তারপর ধরেন মানে একদম কাছে পিছের কথাই বলি, একদম আমার একটা নেইবার আছে, আমি তার সাথে যদি ওখানেও যেতে চাই, সে বলবেন তুমি আগে যাও আমি পরে যাব, অথবা সেই আগে যাবে, মানে তার সাথে আমার যাওয়া যাবে না, এই ধরনের তার টেন্ডেন্সি। আচ্ছা, কতদিনের বিবাহিত? মানে সবসময় আমাকে ডমিনেট করে রাখার তার একটা মেন্টালিটি। কতদিনের বিবাহিত জীবন তোমাদের? জি, আমার 11 চলছে আর কি, 11 বছর। ও, দ্যাটস সো লং টাইম। আর তোমরা পরিচিত ছিলে আগে থেকে? কিছুটা ছিলাম। আচ্ছা, ওকে। তোমার আজকের প্রশ্নটা কি বলো তো? আমি মানে ওই যে মানে আর এইভাবে আর পাচ্ছি না, মানে আমারও তো একটা পেশেন্স কাজ করা তো বন্ধ হয়ে যেতে পারে, তাই না? আমার আমি অনেক ধৈর্য ধরছি, আমার সেটা তো বুঝতে পারছি। তোমার প্রশ্নটা করে ফেলো, কি চাইছো আমাদের এখন? আমি কি করতে পারি সেটাই, মানে এখন ওকে ওঠে তো আমি ওরকম কিছু পাচ্ছি না অ্যাকচুয়ালি। আচ্ছা, ওই জন্য। আর তোমার বাবা মাকে, বাবা মা বা কারোর সাথে আলোচনা করেছো? আমার বাবা, আমার আব্বা মারা গেছে অনেক বছর হলো, আমার আমার আম্মা ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমেরিকাতে থাকে। এই আমার ভাই বোন, ভাই বোন হচ্ছে একজন আমেরিকাতে থাকে, আর বাকিরা তো ওদের সংসার নিয়ে বিজি।
তুমি কত নাম্বার? আমার ব্যাপারটা নিয়ে ওদের সাথে আলাপ করতে চাই না আর কি। আচ্ছা বুঝতে পেরেছি। অলরেডি ওরা অনেক দিয়েছে, কারণ আমার ব্যাপারটা আমি না জানালে আমার হাজবেন্ড কিন্তু ওদেরকে মানে জানায় দেয়। ঠিক আছে, একটু লাইনে থাকো, কোনো প্রশ্ন আছে কি? না আমার জয়তি না বা কোনো প্রশ্ন নেই। অনেক ধন্যবাদ, আমি দেখি আমাদের অতিথিরা কি বলেন। অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ ওকে বলেন। ওনাদের ভিতরে তো একটি সম্পর্কের জটিলতা তৈরি হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে একটাই অভিযোগ যে তিনি তাকে ঠিকমতো ইগনোর মানে তাকে ইগনোর করছেন, তার কথাগুলো চাওয়া পাওয়াগুলোকে মূল্যায়ন করছেন অনেক সময়, বিশেষ করে ছোটোখাটো যে বিষয়গুলো সম্পর্কের উন্নতি ঘটাতে পারে, যেমন সন্তানকে একটু উৎসাহ দেওয়া, তাকে একটু এনকারেজ করা, সেই জায়গায় হয়তো কোনোটা ঘাটতি রয়ে গেছে। তা অথবা স্ত্রীর সাথে যে কতগুলো লেজার টাইমটা অবসর সময়টা তিনি কাটাতে চান, স্ত্রী যেভাবে চান, হাজব্যান্ডও তো সেভাবে চাচ্ছেন না। এই জায়গাগুলোর ঘাটতি পূরণের ক্ষেত্রে আসলে তাদেরকে কেউ বুঝিয়ে দেওয়া হয়নি যে এই জিনিসগুলো তাদেরকে করতে হবে, ফলে তারা স্বামী স্ত্রী মিলে যদি কোনো প্রফেশনাল হেল্প নেন এবং তারা মিলে যদি কাপল থেরাপি নেন, অথবা তারা যদি মনে করেন যে তাদের লাইফের কতগুলো সেট তারা তৈরি করতে পারেন, গোল সেট তৈরি করতে পারেন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে, সেই জায়গায় তাদের একটা হেল্প হতে পারে। এছাড়া আর কোনো সমস্যা তাদের আছে কিনা, আর আমরা যে কথাগুলো শুনলাম আমরা সম্পূর্ণটা তার স্ত্রীর কথাই শুনেছি। আমরা কিন্তু আমি কিন্তু জিজ্ঞেস করতে চেয়েছিলাম হাজবেন্ড সঙ্গে আছে কিনা, ফলে তার মানে স্বামীর কথাগুলো যদি আমরা জানতে পারতাম সেক্ষেত্রে আরো কিছু ইনসাইট হয়তো আমরা সেখানে দিতে পারতাম। আমার মনে হয় দুজনে মিলে তারা কোনো প্রফেশনাল হেল্প মিলে এক্ষেত্রে কিছুটা উপকার পেতে পারেন। একটা বিষয় ওনাকে একটু খেয়াল রাখতে হবে, উনি যখন বিষয়গুলো বলছিলেন একটা কথা বারবার বলছিল যে আমার সন্তান বা আমার ছেলে। হ্যাঁ, তো এই জায়গাটা হয় কি যে মানে বাবার ওনারশিপের জায়গাটাকে যদি অ্যাড্রেস করা যায় যে দেখো আমাদের বাচ্চারা কী করলো, যে আমাদের, হ্যাঁ, তো ওই জায়গাটা দিয়ে শুরু করা যে সন্তানটা আসলে শুধু মায়ের না, সন্তান তো বাবা মা দুজনের। হ্যাঁ, তো ওই জায়গাটাও একটু খেয়াল রাখা। আর স্যার তো বললেনই যে যেহেতু 11 বছরের সম্পর্ক এবং এটা অনেক খারাপ একটা সিচুয়েশনে দিন দিন চলে যাচ্ছে, সেই জায়গাটা আসলে রিকভার করার জন্য প্রফেশনাল হেল্পটা অনেক মানে দ্রুত আসলে ওনাদের সেক করা দরকার। অ্যান্ড ওখানে একটা যে প্রসেসটা হয় যে দুজনের কাছ থেকে শুনে তাদের প্রত্যাশাগুলোকে জেনে একটা মিউচুয়াল একটা জায়গায় কিছু গাইডলাইন দেয়া, এবং সেটা যদি সুন্দরভাবে তারা মেনটেন করে এবং এই জায়গাটাতে একটা ভালো চেঞ্জ আসে। আরেকটা কথা বলছিল যে বাচ্চাটা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গেছে, বাচ্চাটাকে বাইরে নিয়ে যাওয়া, তাকে পালন করতে হচ্ছে, এবং বাচ্চাটাকে বাচ্চাদের ছোটবেলায় মোবাইল দেওয়াটাও কিন্তু আমার মনে হয় যেহেতু আমরা মিডিয়াতে কথা বলছি যে বাচ্চারা কিন্তু অসম্ভব গেমসে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তো এটাতে আমাদের মা বাবার দুজনেরই কিন্তু এখানে বাবারও একটা রোল আছে। এই যে বাচ্চার অ্যাডিকশনটা যে হয়েছে এটার পেছনে কিন্তু বাবারও সচেতনতাটা দরকার ছিল। মা হয়তো এখন তাকে মোবাইল থেকে সরানোর জন্য এদিক ওদিক নিয়ে যাচ্ছেন, কিন্তু একা মা কিন্তু সেটা পারবেন না, অনেক কষ্ট হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। এখন মানে হয় কি তো মারাও তো আসলে বাচ্চাদের সামনে এমন ভাবে মোবাইলে অভ্যস্ত যে বাচ্চাদেরকে আসলে আমরা একটা ছোট করে ফোন নিয়ে নিচ্ছি, শেষ ফোন। হ্যালো, আমি এখান থেকে আপনার যেভাবে পরামর্শগুলো দেন, নির্দেশনা দেন, আমি চেষ্টা করি নিজের সাথে ওগুলো খুব পজিটিভলি নিয়ে আমার নিজের জীবনে ব্যবহার করতে। আমার আসলে যদি বলি তাহলে আসলে আমার খুব লম্বা, যদি আমার খুব সংক্ষেপে এখন সময় কম বলতে, হ্যাঁ আমাদের একদম 10 মিনিট সময় আছে, 10 মিনিটও নেই, তার কম আছে। জি, আমি চেষ্টা করবো বলতে, বা যেহেতু আমি চাচ্ছি আপনাদের দিক নির্দেশন, আমার মনে হয় মানে পুরোটা অ্যাটলিস্ট একটুখানি খুব অ্যাট এ গ্ল্যান্স হলেও বলা। আমার বিয়ে হয়েছে 12 বছর, আমি খুবই রেনাউন একটা ফ্যামিলির মেয়ে এবং বউ, এবং আমার খুব কম বয়সেই বিয়ে হয়েছে, সেটা হয়তো একরকমের আমার নিজের মেধা এবং সাথে সৌন্দর্য সবকিছু মিলিয়ে পারিবারিক ভাবে একেবারে, এবং হাজবেন্ড আমার থেকে বয়সে 11-12 বছরে বড়, বা তার সাথে আমার ফ্রেন্ডশিপের জায়গাতে সামহাও আমার এটা আমার জন্যই অনেকটা, সেও বলে যে আমি খুব ফ্রেন্ডলি এবং আমি ম্যাচিওর কম্পারেটিভলি অন্য আমার বয়সী ছেলে মেয়েদের তুলনায়। তো সেই জায়গা থেকে তার সাথে আমার আসলে যেভাবে রিলেশনটা ডেভেলপ করা উচিত বিয়ের পর থেকে, সেভাবে একটু একটু হচ্ছিল, বাট আমার বর মানে সে পরিবারে আসলে তার মানে তারা দু ভাই আর আমি আমার পরিবারে আমরা 4 ভাই বোন,
আমি একা মেয়ে, খুবই আদরে বড় হয়েছি। তারপরে সেখান থেকে আসলে বিয়ের পরে একদমই আলাদা অন্য রকমের একটা পরিবেশ। আমি তখনও এইচএসসি পাশ করিনি আমার যখন বিয়ে। আচ্ছা, তুমি একটু, আমাদের 5 মিনিট সময়, তো তুমি যদি তোমার একটু তাড়াতাড়ি বর্তমানের চ্যালেঞ্জটা বলে একটু প্রশ্ন। হ্যাঁ, মানে ওইটুকু বললে আমার মনে হয় আপনি একটুখানি আমাকে বুঝতে পারবেন যে আসলে মানে সমস্যার জায়গাটা কোথায়। তো সেখান থেকে আমি মানে আমার এইচএসসি পাশের আগে বিয়ে হচ্ছে। আমি এইচএসসি পাশ করেছি, আমি অনার্স পাশ করেছি, আমি মাস্টার্স করেছি, এবং আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমি পড়াই, এবং আমি এখন আমার পোস্ট মানে আমার ডক্টরালও করছি। তো এই পুরোটা সময় 12 বছরে আমি পড়ালেখা, আমার আমি ইভেন আমি টেলিভিশনেও কাজ করি, সেই জায়গাগুলোতে আমার অনেক চ্যালেঞ্জেস মানে ওভারকাম করতে হচ্ছে। আমার ফ্যামিলিতে আমার একটা বাচ্চা আছে 8 বছরে, এবং আমার হাজবেন্ড আমাকে প্রচ্ছন্ন ভাবে অনেক উৎসাহ দেয়। কিন্তু আমার একদম স্পেসিফিকই যদি বলি, আমার শাশুড়িমা উনি, আমি ওনাকে কখনোই, উনি শাশুড়িমা কিন্তু আমি কখনোই ওনাকে ডিসরেসপেক্ট করা বা ওনার কথা না শোনা এই ব্যাপারগুলো হয়নি। আর প্রথম একদম যখন আমি অনার্সে ভর্তি হলাম, উনি আমাকে সেপারেট করে দিলেন যে মানে তুমি ইউনিভার্সিটিতে যাবো, আমি কেন বাচ্চা পালবো তোমার। আমি যথেষ্ট কম বয়সী ছিলাম এবং আমি চেষ্টা করছি সেই জায়গাটায় আমি বোঝাতে যে না, আমি একসাথে থাকতে চাই, আমি জয়েন্ট ফ্যামিলি মেয়ে, আমি মানে হেল্প আসলে একদম আজকে সময়ের খুব অভাব, তো আমার খুব খারাপ লাগছে তোমাকে থামাতে। একটু যদি প্রশ্নের জায়গায় যদি চলে আসো, যে তুমি এক্স্যাক্টলি কি জানতে চাইছো। এখন যে জায়গাটা হয়েছে যে আমি সামহাউ আদার, আমি 12 বছরে আমি অনেক খারাপ, আসলে অনেক খারাপ অবস্থা ফেস করেছি, যেটা করে মানে কোনো মেয়ে ছেলে যাই বলে মানুষের পক্ষে খুব ডিফিকাল্ট নিজেকে সহজ রাখা, সুস্থ রাখা। আমার মাঝে মাঝে আমার নিজের অ্যাক্টিভিটি দেখে আমার মনে হয় যে আমি যত বেশি রকমের পেশেন্স রাখি, পেশেন্স দেখাই, এটাও আমার কাছে এক ধরনের অসুস্থতা মনে হয়। তো এই অবস্থায় আসলে আমার যেটা হচ্ছে, কখনো কখনো আমি ওভার রিয়াক্ট করে ফেলি, আমি খুব ছোট ব্যাপার হয়তো আমি খুব কেঁদে ফেলছি, একা একাই আমি অস্থির হয়ে যাচ্ছি। তুমি বলছো যে তোমার ওভার রিয়াকশনটা তুমি ভালো লাগছে না নিজের কাছে, ওটা তুমি কমাতে চাচ্ছো। ওকে, হ্যাঁ, কিন্তু অন্য কেউ সেটা বুঝতে পারে না, আমার আচরণ থেকে অন্য কেউ বুঝবে না যে আমি অনেক কষ্টে আছি। কোনোভাবে আপনি দেখে আমাকে কোনোভাবেই বুঝবেন না। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমার প্রশ্নটা পেয়েছি। একটু অতিথিদের কিছু বলতে বলি কেমন? আর তুমি আরেকদিন ফোন করো, যাতে করে তুমি মন খুলে একটু কথা বলতে পারো। সরি একদম তোমাকে থামাতে হয়েছে। তোমার প্রশ্নটা হচ্ছে যে তুমি তোমার নিজের অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা আরো ভালোভাবে করতে চাইছো, আরো ভালো থাকতে চাইছো মানসিকভাবে, তাই তো? অনেক ধন্যবাদ, একদম অনেক ধন্যবাদ। চট করে দুজন যদি একটু কিছু বলেন। না, আসলে উনি যেটা বললেন, উনি যতটুকু বলেছেন সেখান থেকে আমরা বলবো যে উনি একটা জিনিস বলার চেষ্টা করেছেন, তার আবেগগুলোকে তিনি অবদমন করার চেষ্টা করছেন, তার কষ্টটাকে তিনি কিন্তু লুকিয়ে রাখার চেষ্টা করছেন, বাইরের কাউকে বুঝতে দিচ্ছেন না। এটা করতে যে তিনি কিন্তু ভেতরে ভেতরে এক ধরনের ক্ষত তৈরি করে ফেলছেন, ট্রমাটাইজড হয়ে যাচ্ছেন, এবং সেটার কারণে 12 বছর ধরে তিনি কষ্টে আছেন। আমরা বলবো তার কিন্তু এই এই কথাগুলো বলার দরকার, তিনি কারো কাছে বলতে পারেন, তিনি মন খুলে কথাগুলো বলতে পারেন, এবং সেখানে সমাধান হয়তো পাবেন না, সব সমাধান যে পাবেন সেটার আমরা নিশ্চয়তা দিতে পারি না, কিন্তু তিনি বললে অন্ততপক্ষে তার বলার জায়গা থেকে কিছুটা কষ্ট লাঘব হবে, এবং সেক্ষেত্রে তিনি কিন্তু তার স্বামীর সাহায্য নিতে পারেন। স্বামীকে নিয়েই তিনি এই কথাগুলো হয়তো একসাথে বললে সেক্ষেত্রে উপকারটা আরও বেশি হবে। সময় কম, আমি খুব অল্পই বললাম, তাহলে প্রফেশনাল হেল্পের দরকার আছে, এবং স্বামীকে সাথে নিয়ে করলে আমার মনে হয় আরও বেশি ভালো ফল হবে। আপা, একদম শেষে জাস্ট এতটুকুই বলবো যে ওনাকে ধন্যবাদ, যে এই যে কথা বলার আগ্রহটা দেখিয়েছে, ওনার মানসিক স্বাস্থ্যটাকে উনি সুরক্ষিত রাখতে চাচ্ছে, এবং উনি কিন্তু অনেকগুলো জায়গায় সাকসেসফুলি উনি মুভ করেছে, এবং এসএসসির পরে কিন্তু এত লম্বা একটা জার্নি করেছে, বিয়ের পরে সে, হ্যাঁ, কভার করে সে এই জায়গায় এসেছে। তার মানসিক শক্তিটা আমি বলবো যে মাশাআল্লাহ অনেক অনেক ভালো, এবং উনি সচেতন, যেহেতু সচেতন, সো নিজের কেয়ারটা নিজেকেই নিতে হবে, এবং এই ক্ষেত্রে আমার মনে হয় অতি সত্বর আমরা একটু যদি প্রফেশনাল হেল্প নিই অনেক হেল্প হবে, এবং আমার বিশ্বাস উনি আরো আরো ভালো করবেন। এবং হাজবেন্ড যেতে না চাইলেও একাও যদি যায়, সেলফ কেয়ারটা, ওর নিজের সেলফ কেয়ারটা ও 100% না হোক অন্তত 80% নিশ্চিত করতে পারবে, তাই না? এবং নিজের সাথেও নিজের অনেক কাজ করতে হয়, নিজের সেলফ ডেভেলপমেন্ট, সেলফ গ্রোথের কোনো শেষ নাই তো, তাই না? সো এত বেশি একটা ইমপ্রেসিভ, এত প্লেজেন্ট কথাবার্তা বলে, ওর এতগুলো কোয়ালিটিস আছে, এত অ্যাচিভমেন্ট, এক্স্যাক্টলি, সো শিওর। এবং ফ্রেন্ডশিপ, হাজবেন্ড বলেছে তোমার জন্যই ফ্রেন্ডশিপটা হয়েছে, সো কিন্তু হাজবেন্ডের কাছ থেকে এনকারেজমেন্টগুলো কিছুটা হলেও পাচ্ছে, কিন্তু ও নিজে ভালো থাকতে পারছে না, সেটাই ওকে কষ্ট দিচ্ছে ভীষণভাবে। তো অসংখ্য ধন্যবাদ দুজনকে, ভালো হয়েছে আজকে কনট্রিবিউশনটা। আর ওইটাই আর কি, যে আমরা আশা করব যে আমাদের এতটুক চেষ্টাতে যদি
কিছু শাশুড়ি ওয়াইফের মধ্যে যে সম্পর্কটা কিছুটা হলেও একটা ভালো জায়গায় আসে সেই কামনা রেখে শেষ করছি। এবং শাশুড়িদের মাদের মধ্যে একটু প্রত্যাশাটা কমিয়ে আনতে হবে, ঠিক আছে আমার বউ আর ছেলে ভালো থাকুক, আমরা না হয় একটু খারাপই থাকি, তাই না? আমাদের আসলে একটু বয়স হয়ে গেলে প্রত্যাশাটাও বেশি থাকে সন্তানদের কাছ থেকে, সেটাও একটা ব্যাপার আছে। সো আমরা দর্শকদের কাছ থেকেও বিদায় নেব, আর আমরা আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারণ করেছি, যেটি আমাদের আজকের মানসিক স্বাস্থ্য দিবসের 10 তারিখের প্রতিপাদ্য, সেটা হচ্ছে যে এই যে পরিবর্তিত বিশ্ব, সেখানে তরুণ সমাজ কেমন থাকবে, তাদের মানসিক স্বাস্থ্যটি কেমন আছে এবং কিভাবে ওদের মানসিক স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে সবাই মিলে অবদান রাখতে পারি, সে বিষয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ, শুভকামনা এবং শুভ রাত্রি জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।